ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনে তোমাদের যে নতুন সিলেবাস পাবলিশ হয়েছে সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাস ইলেভেনটা তোমাদের দুটো সেমিস্টারে ডিভাইড হয়ে গেছে সেমিস্টার ওয়ান যেখানে তোমাদের এমসি কিউ রিলেটেড পরীক্ষা দিতে হবে এবং সেমিস্টার টু যেখানে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন এবং লং অ্যান্সার টাইপ প্রশ্ন এই দুটো প্রশ্ন টাইপের প্রশ্ন থাকছে এইভাবে তোমাদের ম্যাথের পুরো আশি নাম্বারকে চল্লিশ প্লাস চল্লিশে ডিভাইড করা হয়েছে তো নতুন সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী তোমাদের হয়তো এমসি রিলেটেড এত প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করা হয়ে ওঠেনি সেই জন্য এবং কি টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে সেই ব্যাপারগুলো জানার জন্য আমি বলেছিলাম যে প্রতিটা চ্যাপ্টার রিলেটেড আমি চেষ্টা করব কিছু সংখ্যক প্রশ্ন বা কিছু ধরনের প্রশ্ন যেন তোমাদের আলোচনা করে দেওয়া যায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কী ধরনের প্রশ্ন ঠিক এবারের এমসি কিউ রিলেটেড প্যাটার্নে আসতে পারে ঠিক আছে দেখো সেই নিয়েই আমি আজকে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে সেট থিওরি সেখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আমি কিন্তু হয় তোমাদের করানোর চেষ্টা করছি দেখো হ্যাঁ তোমরা যারা যারা সেট থিওরি পড়েছো তারা চেষ্টা করো প্রশ্নগুলোকে অ্যান্সার করার জন্য আর যাদের এখনো পড়া হয়নি তারা চাইলে দেখতে পারো সমস্যা নেই কিংবা ভিডিওটা প্লে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো যখন তোমাদের সেট পড়া হয়ে যাবে তারপরে কিন্তু সেই কনসেপ্ট অনুযায়ী তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখতে পারো আর যারা চাইছো যে এই রিলেটেড যে প্রশ্নগুলো আলোচনা হবে তার পিডিএফ নোটটা চাই তোমাদের তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে জয়েন করে যাও সেখানে আমি পিডিএফ নোটটা কিন্তু তোমাদের দিয়ে দেবো ঠিক আছে দেখো আজকে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে সেট তত্ত্বের আবিষ্কর্তা এবার তোমাদের মনে হতে পারে যে এই সব প্রশ্ন কিন্তু এর আগে পর্যন্ত পড়তে হতো না কারণ ম্যাথে কিন্তু এই টাইপের প্রশ্ন সাধারণত আসে না কিন্তু যেহেতু এমসিকিউ রিলেটেড তোমাদের প্রশ্ন হচ্ছে তাই কিন্তু ফুটিনাটি যত ছোটোখাটো ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু একটু জোর দিয়ে পড়তে হবে তোমার চেষ্টা করো সেগুলো একটু জেনে দেখা জাস্ট একবার রিভাইজ করে চলে যাবে সমস্যা নেই কারণ এগুলো এমন কিছু কঠিন কিছু না মনে রাখার জন্য ঠিক আছে দেখো সেট তত্ত্ব আমাদের প্রকাশ করেছিল জর্জ ক্যান্টর ঠিক আছে এই জিনিসটা তোমাদের মনে রাখলে চলবে যে জর্জ ক্যান্টর আমাদের সেট তত্ত্ব প্রকাশ করেন নেক্সট জর্জ ক্যান্টর কত সালে সেট তত্ত্ব প্রকাশ করেন এখানে কতগুলো সাল দেওয়া থাকবে আঠারোশো চুয়াত্তর সালে জর্জ ক্যান্টর তোমাদের সেট তত্ত্ব প্রকাশ করেন আবারও বলছি মনে হতে পারে যে আমরা অঙ্ক পড়ছি না ইতিহাস করছি এটা শুরুতেই মনে হতে পারে কিন্তু তোমাদের এইটা খেয়াল রাখতে হবে যে তোমাদের প্যাটার্ন কিন্তু পাল্টেছে তো এমসি রিলেটেড যেহেতু হয়েছে তোমাদের কিন্তু অনেক ছোট ছোটো বিষয় কিন্তু নজর রাখতে হবে সেই জন্যই এই দুটো জিনিস কিন্তু আমি তোমাদের ইনক্লুড করলাম আদারওয়াইজ কিন্তু এগুলো কিন্তু সচরাচর নর্মাল যখন আমাদের পরীক্ষা হতো তখন কিন্তু এগুলো আসে না ঠিক আছে তো তোমরা জিনিসগুলো জাস্ট একটু মাথায় রেখে দেবে কোনো সমস্যা নেই নেক্সট দেখো বলা হচ্ছে যে একটি সংকলন সেট হওয়ার প্রয়োজনীয় শর্ত তাহলে একটা সংকলন মানে একটা কালেকশান কিছু বস্তুর কালেকশান নিলাম তাকে সেট কখন বলা হতো হবে সুসংঘাত হতে হবে হ্যাঁ এটা ঠিক ক্রম নিরপেক্ষ হতে হবে ইন্ডিপেন্ডেন্ট অফ বর্ডার হ্যাঁ এটাও ঠিক আবার পরস্পর ভিন ভিন্ন বা মিউচুয়ালি ডিসটিংস হতে হবে এটাও এই কথাটাও ঠিক তাহলে এই তিনটে যদি ঠিক হয় তাহলে কোন অপশানটা কারেক্ট হবে অপশান ডি তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তোমাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটের সংজ্ঞা বলতে কিন্তু এই তিনটে কন্ডিশন কিন্তু যে সমস্ত কালেকশন ফুলফিল করবে তাদেরকেই আমরা সেট বলবো আদারওয়াইজ কিন্তু তাদেরকে সেট বলা যাবে না ঠিক আছে নেক্সট হচ্ছে একটি সসিম সেটের উদাহরণ তোমাকে চাইছে যে সমস্ত বাস্তব সংখ্যার সেট না একেবারেই নয় কারণ বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য এলিমেন্ট রয়েছে তাহলে শসিম হতে পারে না যাদের খেয়াল নেই তাদের একজন একটু বলে দিই যে সসিম সেট বলতে কি বোঝায় যে সেটের পদসংখ্যা নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ ঘোনা যাবে এবং গুণে শেষ করা যাবে কোনো একটা সময়তে শেষ হবে সেটা হচ্ছে সসীম সেট আর যদি শেষ সেটের পদসংখ্যাগুলোকে গোনা না যায় বা পনে শেষ করা না যায় তাহলে সেটা হচ্ছে অসীম সেট ঠিক আছে দুটো কনসেপ্ট একটু খেয়াল রাখতে হবে তাহলে বাস্তব সংখ্যা সেট আমাদের কি একটা অসীম সেট অসীম নয় মূলত সংখ্যা সেট একইভাবে ভাবে এটা হচ্ছে অসীম সেট আবার মৌলিক সংখ্যা সেট দেখো আমাদের মৌলিক সংখ্যারও কোনো শেষ নেই দুই তিন পাঁচ সাত এভাবে শুরু হয় এভাবে কিন্তু মৌলিক সংখ্যারও শেষ নেই তাহলে এটাও হচ্ছে অসীম সেট তাহলে সসীম কি একশো অপেক্ষা ছোট যত পূর্ণবর্গ আছে পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের সেট একশো অপেক্ষা ছোট বলতে কোথা থেকে শুরু হয় না এক থেকে শুরু হচ্ছে আমাদের যদি ন্যাচারাল নাম্বার বলি আর যদি কেউ জিরো কেউ ধরতে চাও কোনো সমস্যা নেই কেউ পূর্ণবর্গ সংখ্যা যদি হোল নাম্বার ধরা হয় তাহলে এক রয়েছে চার রয়েছে নয় রয়েছে এইভাবে চলতে থাকবে এবং লাস্ট পূর্ণবর্গ সংখ্যা একশোর আগে সেটা রয়েছে আমাদের একাশি একশো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু যেমন বলা হয়েছে কি একশো অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যা সেই জন্য একশোটা কিন্তু ইনক্লুড হচ্ছে না তাহলে এদের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এরা পূর্ণবর্গ সংখ্যা এবং এই সংখ্যাগুলো নির্দিষ্ট তাহলে সেই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সসীম সেটের উদাহরণ ঠিক আছে নেক্সট দেখো চারটে অপশন রয়েছে কোনটি এক প্রতি সেট এক প্রতি সেট বলতে কাদের বোঝায় না যে সেটের মধ্যে একটি মাত্র পদ আছে তাদের আমরা এক প্রতি সেট বলবো দেখো অপশন এ একেবারেই হবে না কারণ এর মধ্যে দুটো পদ দেখতে পাচ্ছি এবার অনেকের মনে হতে পারে যে জিরো আছে তার মানে কি পদ হিসেবে ধরা হবে অবশ্যই ধরা হবে কারণ সেটের কনসেপ্ট এমনটা নয় যে জিরো থাকতে পারবে না অবশ্যই জিরো থাকতে পারে আমাদের সেটের কনসেপ্ট হচ্ছে যে কোনো সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো এবং তার মধ্যে যে কোনো এলিমেন্ট থাকলে তাকে আমরা এ এবং মাঝে কমা দিয়ে সেপারেট করবে এই আকারে লেখা হবে আবার যদি সি এলিমেন্ট থাকে আরেকটা তাহলে কমা দিয়ে আরেকটা সি লেখা হবে এভাবে তাহলে সেই অনুযায়ী জিরো একটা এলিমেন্ট এবং ফাইও একটা এলিমেন্ট সেই জন্য আমরা বলতে পারি যে এ হচ্ছে একটা সেট এবং সেটা এক সেট নয় দুটো পদ রয়েছে দ্বি সেট বা দুটি পদ বিশিষ্ট সেট আমরা বলতে পারি একইভাবে বি কি বলছে না এক থেকে দুই এর মধ্যে যেখানে দুই এর সাথে ইকুয়ালিটি হতে পারে এমন হচ্ছে এক্স এর ভ্যালু হবে এবং এক্স একটি মৌলিক সংখ্যা হবে তাহলে একের থেকে বড় এবং দুইয়ের সাথে সমান বা ছোট এরকম মৌলিক সংখ্যা আছে না একটাই মৌলিক সংখ্যা আছে কে না সিঙ্গেলটন দুই তার মানে এটা একটা আচ্ছা দেখি আমরা অন্য অপশনগুলো হচ্ছে না কেন তারপর অন্যগুলো হচ্ছে না কেন একটু জেনে রাখো যে অপশন সি বলছে এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো পূর্ণবর্গ সংখ্যার কোনো শেষ নেই যেমন একটু আগে বলছিলাম এক হতে পারে চার হতে পারে নয় হতে পারে ষোলো হতে পারে পঁচিশ হতে পারে এগুলো সবই কিন্তু পূর্ণবর্গের মধ্যে চলে আসে তাহলে সেগুলো কিন্তু এর কোনো শেষ নেই এভাবে চলতে থাকবে এবং আপার লিমিট কোনো বলা নেই তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে একটা এক সেট হচ্ছে না পরবর্তী কি বলা আছে না এক থেকে এন পর্যন্ত সংখ্যার কালেকশন যেখানে বলে দেওয়া আছে এনটা পাঁচ তার মানে কি না ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে যে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার কালেকশন তাহলে সেটাও কি না এক সেট নয় এখানে এক থেকে পাঁচ মানে কি পাঁচটি সংখ্যার কালেকশন তাহলে সেটাও এক সেট হতে পারে না ঠিক আছে নেক্সট দেখো বলা হচ্ছে সিঙ্গেলটন ফাই হলো একটি শূন্য সেট অসীম সেট এক সেট কোনোটিই নয় দেখো শূন্য সেট বলতে কি বোঝায় যদি তোমাদের শুধু ফাই দেওয়া থাকে তাহলে সে শূন্য সেটের তাহলে সে শূন্য সেট অথবা যদি সিঙ্গেল টনের মধ্যে কিছু না থাকে অর্থাৎ কিছু না তো তাহলে সেটাই হচ্ছে আমাদের আমাদের শূন্য সেট বা ফাই বলে নোট করি কিন্তু এখানে সেটের মধ্যে ফাই কি হিসাবে কাজ করছে একটা এলিমেন্ট হিসাবে কাজ করছে তাহলে এটা কি হবে না এটা এক শূন্য সেট না এটা হয়ে যাবে একটা এক প্রতি সেটের উদাহরণ ঠিক আছে অসীম সেট তো হচ্ছেই না কারণ একটিমাত্র পদ আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে এটা একটু খেয়াল রাখতো এই যেটা কিন্তু খুব ভুল হয়ে যায় তোমাদের যে অনেক সময় শূন্য সেটের সাথে এই সেটটাকে গুলিয়ে ফেলো কারণ শূন্য সেটের মধ্যে বোঝায় ঠিক কথা কিন্তু সেটা 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 শুধুই ফাই কোনো মধ্যে থাকছে না তখন যার অর্থ হচ্ছে সেকেন্ড মধ্যে কোনো এলিমেন্ট থাকছে না এবার এখানে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা এলিমেন্ট ফাইকে এলিমেন্ট হিসেবে দেওয়া হয়েছে তাহলে কিন্তু এটা শূন্য সেট আর হচ্ছে না এটা হচ্ছে একটা প্রতি সেট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এন এর সাপেক্ষে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটটি হলো এন বলতে ন্যাচারাল নাম্বারের সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট প্রত্যেকে বড় যেটা হবে দেখো রিয়েল নাম্বারের সেট অবশ্যই হবে অন্যগুলো হচ্ছে না কেন একটু দেখে নিই মাইনাসের ঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মধ্যে কখনোই এন এর এলিমেন্ট থাকতে পারে না এই জন্য এন এর সাপেক্ষটা সার্ভিস সেট হবে না কিউ মাইনাস একই রকম ভাবে ঋণাত্মক মূলত সংখ্যা সেট সেটাও হতে পারে না আর পি অফ এন বলতে কি না পাওয়ার সেট অফ এন এন এর পাওয়ার সেট বলতে কি না এন এর মধ্যে যত এলিমেন্ট আছে তার এলিমেন্টগুলোর কালেকশন নিয়ে যে সমস্ত সেট তৈরি হয় তাহলে এন এর সাপেক্ষে পিএন কখনোই সার্বিক সেট হতে পারবে না কারণ ওর সাবসেট গুলো নিয়ে তৈরি হচ্ছে কারণ পিএন হচ্ছে যে সেটের সেট আর আমরা কি চাইছি যে ওর কার সাবসেট সেটাকেই ওর হচ্ছে সার্বিক সেট বলা হবে আমরা সার্ভিক সেটের কনসেপ্ট কিছু না আমরা যে সমস্ত সেট নিয়ে আলোচনা করি সেই সমস্ত সেট যে বড় সেটের অংশ বা যে বড় সেটের সাবসেট বা উপসেট তাকে আমরা ওর সেট সার্বিক সেট বলবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের পি ও হচ্ছে না তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে পুরো রিয়েল নাম্বারের সেট হয়ে যাচ্ছে আমাদের এন এর সাপেক্ষে সার্বিক সেট ঠিক আছে নেক্সট কি আছে না একটি সেটের ক্ষেত্রে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটের সংখ্যা তাহলে তোমাদের যদি কোনো একটা সেট এ বলে দেওয়া থাকে বা সামথিং যে কোনো সেটার নাম তোমরা যা ইচ্ছা ভাবতে পারো তাহলে তার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কটাই থাকবে না একটা থাকতে পারে অবশ্যই থাকতে পারে দুটো থাকতে পারে হ্যাঁ তাও থাকতে পারে তিনটিও থাকতে পারে আবার অসংখ্য সার্ভিক সেট থাকতে পারে যেমন আমি তোমাদের একটা ধরো এ সেটের কথা বলছি তো ধরো এর মধ্যে আমি একটা এলিমেন্ট রাখছি ওয়ান তাহলে এবার এই এ সেটের রেসপেক্টে কেউ যদি আরেকটা সেট নেয় যার মধ্যে ওয়ান টু আছে তাকেও আমরা সার্ভিক সেট বলতে পারবো একই রকম কেউ ওয়ান টু থ্রি নিল তাহলে তারও সার্ভিক সেট কারণ কি আমরা যে সেটের কথা বলছি তার রেসপেক্টে একটা বড় সেট অর্থাৎ সেই সেটটা যার সাবসেট তাতে ওর রেসপেক্টে সার্ভিক সেট হিসাবে আমরা বলতে পারি তাহলে সেক্ষেত্রে এইভাবে কেউ এক দুই তিন নিল কেউ একইভাবে এক দুই তিন তার নিতে মানে এইভাবে অসংখ্য পরিমাণ একটা সেটের এসপেক্টে সার্বিক সেট কিন্তু তৈরি করা যায় সেই জন্য সার্বিক সেটের সংখ্যা কত হবে না অসংখ্য অর্থাৎ কোন নির্দিষ্ট সংখ্যক নেই অসংখ্য আমরা সার্বিক সেট একটা সেটকে দেওয়া থাকলে তার ইসপেক্টটা তৈরি করতে পারি ঠিক আছে নেক্সট দেখো এ বলতে কি বলে দেওয়া রয়েছে না এ ই আই ও ইউ এর কালেকশন দেওয়া রয়েছে এর সাথে সমান কোনটা হ্যাঁ বুঝতেই পারছো যে এটা সমস্ত ভাভেলগুলো রয়েছে ভাবেল বলতে স্বরবর্ণকে বোঝায় তাহলে অপশান ডি কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে এবার অন্যগুলো হচ্ছে না কেন একটু দুগুলো ম্যাচ করিয়ে নাও যে অপশান বি হচ্ছে না কেন কারণ অপশান বি এর মধ্যে দেখো পি রয়েছে যেটা এ সেটের মধ্যে নেই তাহলে সমান হতে পারবে না একইভাবে অপশান সি হচ্ছে না দেখো এম রয়েছে এমটা আমাদের এ সেটে নেই তাহলে অপশান বিও হবে না অপশন ডি হবে না কারণ টি রয়েছে এক্সট্রা এলিমেন্ট তো নাহলে বাকি সবই ছিল দেখো এ ই আই ও ইউ সবগুলোই রয়েছে কিন্তু একটা এক্সট্রা এলিমেন্ট এসে হাজির হয়ে গেছে সেই জন্য অপশন সিও হচ্ছে না তাহলে ডিতে কি বলা আছে না সমস্ত স্বরবর্ণ সেট এবং বুঝতেই পারছো এগুলো সব স্বরবর্ণ রয়েছে তাহলে এই জিনিসটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে কোন টি এ সেট সমান এক দুই তিনের উপ সেট নয় উপসেট বা সাবসেট বলতে আমরা কাদের বুঝবো না একটা প্রদত্ত সেট দেওয়া থাকলে তার কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে যে সেট তৈরি হয় তাহলে দেখো এই অপশন এ তে যেটা রয়েছে যেটা আমরা বি সেট বলছি তাতে দেখো কিছু সংখ্যক এলিমেন্ট এক ওরই এলিমেন্ট নিয়ে তৈরি হয় তাহলে এটা উপসেট তাহলে এটা নয় বলতে পারবো না কিন্তু বি তে যেটা রয়েছে যে সিটা তৈরি হয়েছে একটা এলিমেন্ট তো ওখান থেকে নেওয়া হয়েছে কিন্তু অপর এলিমেন্টটা কি বাইর থেকে নেওয়া হয়েছে যেটা আমাদের কিউপোসেটের কনসেপ্টকে ভায়োলেট করছে কুলেট উপসেট বলছে না ওরই সমস্ত এলিমেন্ট নিয়ে তৈরি হবে সমস্ত বলতে যা এলিমেন্ট নেবো সব ওখান থেকেই নেওয়া হবে ওর বাইরের কোনো এলিমেন্ট নেওয়া হবে না বা সেটা কি না ওই সেটের সমস্ত নিতে পারো বা ওই সেট থেকে কিছু সংখ্যক নিতে পারো কিন্তু বাইরের কোনো এলিমেন্ট নেওয়া যাবে না তাহলে ওই জিনিসটা আমাদের বিটাই আমাদের উত্তর হয়ে যাবে এবার সি নয় কেন কারণ ডি ইকুয়াল টু ফাইভ বলা হয়েছে দেখো ফাইভ আমরা পড়েছি কি না ফাইভ সমস্ত সেটের উপসেট হিসাবে আমরা তার ফাইকে ধরতে পারি ঠিক আছে তার মানে এখানে ফাইটা এ এর উপসেট হিসাবে আমরা কিন্তু কাউন্ট করতে পারি সেক্ষেত্রে ফাই আমাদের উপসেট হবে আর ডি বলছে দেখো এক দুই তিন অর্থাৎ এ সেট নিজেই আর আমরা জানি প্রত্যেকটা সেট তার নিজের উপসেট এই জিনিসটা কিন্তু আমাদের জানা আছে অর্থাৎ তোমাদের দুটো কনসেপ্ট কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ফাই সমস্ত সেটের উপসেট এবং প্রত্যেকটি সেট তার নিজের উপসেট ঠিক একই কারণে এই অপশন সি এবং অপশন ডি কিন্তু আমাদের উপসেট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে না কোনটা না অপশন বি অর্থাৎ এখানে যেহেতু চার এলিমেন্টটা বাইর থেকে এসছে তাই এটা কিন্তু উপসেট হচ্ছে ঠিক আছে নেক্সট বলা আছে একটি সেটের পদ সংখ্যা যদি পাঁচ হয় তার সূচক সেটের পদ সংখ্যা দেখো আমাদের জেনারেল রুল ছিল যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ অর্থাৎ এ বলে একটা সেট হয় তার পদ সংখ্যা যদি এম হয় তাহলে সূচক সেটের পদ সংখ্যা তাকে ডিনোট করা হয় এন অফ অফ এ এ বলতে কি এটা পাওয়ার সেট অফ এ অর্থাৎ সূচক সেটকে ডিনোট করা হয় তার এন অফ এ মানে কি নাম্বার নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ তার কতগুলো সূত্র আছে টু টু দি পাওয়ার এম অর্থাৎ একটি সেটে যতগুলি পদ থাকে পাওয়ারে দুয়ের সেই সংখ্যাটা বসালে যত হয় তত তাহলে সেই অনুযায়ী আমাদের কত কত হয়ে যাচ্ছে না না টু টু দি দি পাওয়ার পাওয়ার ভ্যালু তাহলে সেই অনুযায়ী আমাদের বত্রিশ হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো এ বি সি তিনটি সেট তোমাদের দেওয়া রয়েছে এবার বলতে চাইছি যে এই তিনটে সেটের মধ্যে সম্পর্ক কি একটু যদি ভালো করে অবজার্ভ করো দেখলেই বুঝতে পারবে যে সি সেটটা এক রয়েছে এবং এ সেটে এক তিন রয়েছে তাহলে আমরা বলতে পারি যে সি সেটটা এ এর সাবসেট আবার এতে যতগুলো এলিমেন্ট আছে সেই প্রত্যেকটা এলিমেন্ট আবার বিতে রয়েছে এবং বিতে কিছু এক্সট্রাও রয়েছে তাহলে আমরা আবার বলতে পারি এটা বি এর সাবসেট তাহলে সি সাবসেট অফ এ সাবসেট অফ বি অর্থাৎ অপশন নাম্বার ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটু অবসার্ভ করলে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা দিতে পারবে সহজেই নেক্সট দেখো বলা হয়েছে এবি দুটো সেট আছে এতে এবিসি বিতে বিসিডি দেওয়া রয়েছে তাহলে এ ইউনিয়ন বি দেখো ইউনিয়নের কনসেপ্ট বা দুটি সেটের যোগের কনসেপ্ট কী ছিল না দুটি সেটের যোগ বলতে আমরা দুটি সেটের সমস্ত এলিমেন্টকে বোঝাবে শুধু কোনো এলিমেন্ট যদি কমন থাকে তাহলে সেটা একবার লেখা হবে তাহলে দেখো এখানে এ ইউনিয়ন বি নিলে এ একবার আসবে বি একবার আসবে সি একবার আসবে আচ্ছা এই বি এই সি অলরেডি নেওয়া হয়ে গেছে তাই আর আসবে না আর ডি আসবে তার মানে কি আসছে এ বি সি ডি আসছে তাহলে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন নাম্বার এটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে ইউনিয়ন মানে যোগ বোঝায় এক্ষেত্রে কিন্তু সমস্ত এলিমেন্ট নয় যদি কোনো এলিমেন্ট দুবার আসে বা রিপিট করে তাহলে সেক্ষেত্রে সেটা একবারই কাউন্ট করা হবে এবং বাকি যত সমস্ত এলিমেন্ট আছে সেগুলো সব নেওয়া হবে এটাই ইউনিয়নের কনসেপ্ট ছিল ঠিক আছে নেক্সট বলা হচ্ছে এ ও বি দুটি সেট হলে এ ইন্টারসেকশন বি এর অর্থ কি না এ ইন্টারসেকশন বি বলতে কি না আমাদের ভেন্ডাগ্রামটা যদি একটু খেয়াল করো যদি এ আর বি দুটো সেট হয় তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি বলতে এই পোর্শনটাকে বোঝানো হয় অর্থাৎ যে পোর্শনটা এ সেটে এবং বি দুটো সেটের মধ্যে রয়েছে তাহলে অপশন অনুযায়ী কি হবে না সেই সমস্ত বিলংস বিলংস টু টু এ অর বি বলেই হলো না কারণ অর মানে কি এতে থাকতে পারে অথবা বিতে থাকতে পারে আমরা কি বলছি ইন্টারসেকশন মানে যেটা দুটোতেই আছে তারা দেখো পরের অপশনটা সঠিক হয়ে যাবে এক্স বিলংস টু এ অ্যান্ড এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন বি কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সি হচ্ছে না কারণ কারণ এটা এতে আছে কিন্তু বিতে নেই বলেছে আর ইন্টারসেকশন মানে দুটোতেই অবশ্যই থাকবে একটাতে থাকবে না এটা কিন্তু হতে পারে না কোনো দিন হবেই না ঠিক আছে সেক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর নেক্সট দেখে বলছে যে নিচের কোনটি সঠিক এগুলো তোমাদের কি না আইডেন্টি ল যতগুলো রয়েছে সেই আইডেন্টি ল এর রেসপেক্টে প্রশ্নটা দেওয়া হয়েছে এ ইউনিয়ন এ কোনো সেটকে তার নিজের সাথে ইউনিয়ন করলে কখনোই ফাই আসে না যদি না সেটা ফাই সেট হয় তার মানে এক্ষেত্রে কি না এটা এ অ্যান্সার হবে তো হবে কারণ কোনো সেটকে তার নিজের সাথে ইউনিয়ন অর্থাৎ একটা সেটের এলিমেন্টকে ওই সেটের এলিমেন্টের সাথে যোগ করা আছে তাহলে সেক্ষেত্রে কি ওই সেটকেই ঘুরে পাওয়া যাবে সেই জন্য এটা এ হবে তার মানে ফাই হচ্ছে না তাহলে এটা সঠিক নয় এ মাইনাস এ ইকুয়াল টু এ থেকে এ বাদ গেলে কখনোই এ পরে থাকবে না কত পড়ে থাকে ফাই পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটাও হচ্ছে না অপশান সি বলছে এ ইউনিয়ন ফাই সমান ফাইভ অর্থাৎ ফাই বলতে কি না যার মধ্যে কোনো পদ নেই তার সাথে যদি আমরা একে ইউনিয়ন করি অর্থাৎ যোগ করি তাহলে কি পড়ে থাকবে না এ এর যে এলিমেন্ট গুলো সেগুলোই পড়ে থাকবে কারণ এক্সট্রা কোনো এলিমেন্ট আসতে পারছে না কারণ মধ্যে কোনো এলিমেন্ট নেই সেই জন্য সিও কিন্তু সঠিক হচ্ছে না তাহলে অপশন ডি সঠিক হয়ে যাবে যে কোনো সেটের সাথে নিজের কমন এলিমেন্ট ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্ট আর আমরা জানি একটা সেটের তার নিজের সাথে কমন এলিমেন্ট কি সবগুলো এলিমেন্টই কমন তার মানে অ্যান্সার হিসেবে অপশন এ কিন্তু চলে আসবে অর্থাৎ যেটা অপশন ডিতে রয়েছে মানে অ্যানসার হিসাবে তোমাদের সেট হিসাবে এ এবং অ্যান্সার হিসাবে টি চলে আসছে তোমাদের ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এবিসি তিনটি সেট হলে নিচের কোনটি সঠিক কতগুলো প্রপার্টি বলে দেওয়া রয়েছে যেমন বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এই জিনিসটাকে কি বলা হয় অ্যাসোসিয়েটিভ ল ঠিক আছে তোমরা নিশ্চয়ই পড়েছো যে এটা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম বলা হয় বাংলাতে বললে সংযোগ নিয়ম বলা হয় তাহলে এটা তোমাদের নিশ্চয়ই ভোল্ড করে তাহলে অপশন এই আমাদের সঠিক বাকিগুলো নয় কেন একটু দেখে নাও যে অপশন বি তে কি বলা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা কি ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র কিন্তু ডান দেখো বন্টন সূত্রের অন্য একটা বন্টন সূত্রকে দিয়ে দেওয়া হয়েছে এই বন্টন সূত্র কিন্তু নয় তাহলে এই বন্টন সূত্র ভাঙলে কি হয় না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এইটা থাকা উচিত ছিল কিন্তু আছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যেটা সম্ভব নয় সেজন্য বি একই রকম ভাবে যাচ্ছে দেখো এ ইউনিয়ন ইউনিয়ন এখানে সিও হচ্ছে না আবার ডিএড টাও ঠিক অপশন বি এর মতোই ইউনিয়ন ইন্টারসেকশনটাকে অন্য জায়গায় বন্টন সূত্রটাকে অ্যাপ্লাই করা আছে ঠিক আছে সেই জন্য এটাও হচ্ছে না ঠিক আছে তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো তোমাদের কি রয়েছে ডিমর্গানের সূত্র ডিমর্গান সূত্রের বেসিক প্রপার্টি কি ছিল যে সূত্রের মধ্যে যদি ইউনিয়ন থাকে তাহলে সেটা যখন ডিমর্গান সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে সেটা চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়ে যাবে এবং দুটোর কমপ্লিমেন্ট চলে আসবে একই রকম ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে দেখো প্রথমের ক্ষেত্রে হোল্ড করছে না ইউনিয়ন ছিল এবং রয়ে গেছে বাকি দুটো কমপ্লিমেন্ট এসেছে কিন্তু ইউনিয়নটা ইউনিয়নই থেকে গেছে একই রকমভাবে অপশন বিও হচ্ছে না কারণ ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন থেকে গেছে যদিও কমপ্লিমেন্ট দুটো ঠিকঠাক এসেছে তাহলে এই ক্ষেত্রে এটা হোল্ড করছে না এবং অপশান সি এর ক্ষেত্রে দেখো ইউনিয়ন ছিল ইন্টারসেকশন এসেছে তারা এই ক্ষেত্রে ঠিক আছে এবং যেটা কমপ্লিমেন্ট আসার কথা তাহলে অপশন সি কিন্তু সঠিক আছে ডি ডি তে তে কি প্রবলেম হয়েছে ইন্টারসেকশন ইন্টারসেকশন ছিল চলে এসেছে এবং উপরন্তু আসেনি তাহলে সেক্ষেত্রে এটাও ডিমোরগান অ্যাপ্লাই করছে না তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো বন্টন সূত্র কোনটা এই সূত্রগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে বন্টন সূত্রের ক্ষেত্রে কি না বাইরে যেটা থাকে ব্র্যাকেটে সেটাই বন্টন হয় যেমন এক্ষেত্রে কি ইউনিয়ন সি টা বন্টন হবে আর সাথে প্রথম এ এর সাথে বন্টন হবে তাহলে এ ইউনিয়ন সি একদম ঠিক আছে মাঝে এই চিহ্নটা যা থাকে চলে আসে তাহলে ইন্টারসেকশন ইন্টারসেকশন আছে তারপর কি বন্টন হবে না বি ইউনিয়ন সি কিন্তু তোমাদের এসছে কত বি ইন্টারসেকশন সি তাহলে এটা ভুল হয়ে যাবে নেক্সট দেখো আবার ইউনিয়ন সি বন্টন হবে কার সাথে এ ইউনিয়ন সি কিন্তু প্রথম এটাই দেখো এ ইন্টারসেকশন সি তাহলে এই জায়গাটাও প্রবলেম আছে তাহলে এটাও হবে না পরেরটা দেখো ইন্টারসেকশন সি বন্টন হওয়ার কথা তাহলে ইন্টারসেকশন সি কিভাবে বন্টন হচ্ছে না এ ইন্টারসেকশন সি একদম ঠিক বন্টন হয়েছে মাঝের ইউনিয়নটা এখানে আসার কথা তাহলে ইউনিয়নটা বদলে ইন্টারসেকশন এসছে কিন্তু পরেরটা দেখো বি ইন্টারসেকশন সি এখানে সঠিক বন্টন হয়েছে শুধুমাত্র প্রবলেম কিন্তু এই মাঝের চিহ্নটা এটা যদি ইউনিয়ন হয়ে যেত তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যেত

নেক্সট দেখো এ বি সি তিনটে সেট দেওয়া রয়েছে আমাদের বের করতে হবে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের কি কাজ হবে বি ইন্টারসেকশন সিটা আগে বের করে নেওয়া বি ইন্টারসেকশন সি বলতে কি বোঝায় বি আর সি এর মধ্যে যে কমন দেখো আমি একটা এলিমেন্ট কমন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চার তাহলে বি ইন্টারসেকশন সি এর মধ্যে সিঙ্গেলটন চার রয়েছে এবার কি এর সাথে এ কে ইউনিয়ন করতে হবে দেখো এতে অলরেডি কত ওয়ান টু থ্রি রয়েছে তাহলে তার সাথে কে ইউনিয়ন হবে নাই চারটা হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে সেগুলো একদম বেসিক জায়গা সেটার কনসেপ্ট থাকলেই পারবে ঠিক আছে বেশ দেখো বলেছে এ একটা সেট যেটা তোমাদের শেড বিল্ডারে দেওয়া রয়েছে সেই সমস্ত এক্স সাজ সেট এক্স বিলংস টু রিয়েল নাম্বার এবং এক্স নটিকল টু এক্স তাহলে সেই এ শেডটা কি হবে অর্থাৎ বলেছে আমাদের সেই সমস্ত সংখ্যা দরকার যারা নিজের সাথে সমান নয় কিন্তু এটা কি কখনো সম্ভব কোনো বাস্তব সংখ্যা সে নিজের সাথে সমান নয় এটা তো খুবই স্বাভাবিক যে ছয় ছয়ের সাথে সমান হবে দশ দশের সাথে সমান হবে এটা একদম বাস্তব সংখ্যা তাহলে এমন কোনো সংখ্যা আমরা নিশ্চয়ই পাবো না যে তার নিজের সাথে সমান নয় সমস্ত সংখ্যাই তার নিজের সাথে সমান তার মানে এমন কোনো এক্স এর কিন্তু অস্তিত্বই নেই তাহলে সেক্ষেত্রে এই ইয়ে সেটের মধ্যে কোনো পদ থাকবে না তাহলে কোনো পদ না থাকা মানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সিঙ্গেলটন নাথিং কিছুই নেই সেটা হচ্ছে হয়ে যাবে কিন্তু কারো কারো মনে হতে পারে এই সিঙ্গেলটন জিরো ঠিক আছে জিরো কিন্তু জিরোর সাথে সমান তাহলে জিরো কিন্তু ইকুয়াল টু জিরো নয় অর্থাৎ কিন্তু অপশন বি কিন্তু হবে না যেটা ভুল যেন না হয়ে যায় যে কোনো এলিমেন্ট নেই মানে জিরো আছে এটা কিন্তু ভুল কোনো এলিমেন্ট নেই মানে আমাদের ডবল ব্যাকেট ফাঁকা অর্থাৎ আমরা চিনি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের অপশন ফাইভ থাকতে পারে বা এভাবে এক্সক্লুসিভলি ভেঙে দেওয়া থাকতে পারে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট দেখো কি আছে নিচের কোনটি এ সিমেট্রিক্যাল ডিফারেন্স বি এর চিত্র এ সিমেট্রিক্যাল ডিফারেন্স বলতে কি বোঝায় বোঝায় যে এ থেকে বি বাদ বি থেকে এ বাদ দিলে যা থাকে সেই জায়গাটাকে দেখো তোমরা যদি একটু ভেনচিত্রটা খেয়াল করো তাহলে এটার উত্তর করতে সহজ হবে প্রথম এ থেকে বি বাদ আমি ধরো এ বি এই দুটো সেট বলি এ থেকে বি বাদ বলতে কোন জায়গাটা বোঝায় না এই ঠিক এই জায়গাটা বোঝায় এবং বি থেকে এ বাদ বলতে কোন জায়গাটা বোঝায় আমি যদি বলি লম ভার্টিক্যাল লাইন দিয়ে তাহলে এই জায়গাটাকে বোঝায় এবার আমাদের কি এই দুটোর ইউনিয়ন দরকার ইউনিয়ন মানে যোগ তার মানে এই দুটো একসাথে আছে এমন করে দেখো এই রেড রিজিয়ন যেটা অপশন এ তে আছে সেইটাতেই কিন্তু এই দুটো রিজিয়ন একসাথে রয়েছে শুধু মাঝের ইন্টারসেকশন পোরশনটা বাদ তাহলে এটাই হয়ে যাবে আমাদের এ সিমেট্রিক্যাল ডিফারেন্স বি এর সঠিক ভেনচিত্র ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে ভেনচিত্র দিয়ে দেখতে দেখো বলেছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট বলতে বোঝায় দেখো আমরা যদি সেই আবার সেটের কনসেপ্ট বুঝি সেটার ক্ষেত্রে কি না আমাদের একটা ইউনিভার্সাল সেট থাকে এবং এ বি বলতে যদি আমরা এরকম দুটো সেট বলি তাহলে এ ইউনিয়ন বি বলতে কি বোঝায় না এ ইউনিয়ন বি বলতে পুরো এ বি এর পার্টটাকে বোঝায় আমাদের কি দরকার তার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি এই যে বাইরে যে পোরশনটা রয়েছে এই বাইরের পুরো পোরশনটাকে বোঝায় তার মানে কি হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কারণ এই চিত্রটাই পুরো বাইরের রিজিয়নটাকে বোঝাচ্ছে ঠিক আছে নেক্সট বলা রয়েছে যে রোস্টার পদ্ধতিতে একটা সেট দেওয়া রয়েছে একটা সেট তোমাদের সেট বিল্ডার দেওয়া আছে তাকে রোস্টার পদ্ধতিতে করলে কি হবে কি দেওয়া রয়েছে না সেই সমস্ত এক্স আজ এক্স একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার মাইনাস নয় ইকোয়াল টু জিরো এবার খুব স্বাভাবিক ঘটনা যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকোয়াল টু জিরো করি তাহলে এখান থেকে আমরা কি পাবো এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস তিন পাবো তাহলে অপশন কিন্তু আমাদের মনেই হতে পারে যে অপশান সি আমাদের সঠিক উত্তর কিন্তু খেয়াল রাখতে হবে কি না বলেই দিয়েছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হলে এই যে এক্সটা নট ইকোয়াল টু মাইনাস থ্রি মাইনাস থ্রি হতে পারবে না কারণ প্রয়োজনীয় শর্ত সেভাবে বলা নেই তাহলে সেক্ষেত্রে অপশান কিন্তু আমাদের অপশান এ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু বারবার বলছি বারবার খেয়াল করে অ্যান্সার করতে হবে আবার এটাই যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে স্বাভাবিক সংখ্যা না বলে এটাই যদি পূর্ণ সংখ্যা বলে দেয় সেক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার সিটা সঠিক হয়ে যাবে তো অর্থাৎ প্রশ্নটাকে ভালো করে অবজার্ভ করে পড়তে হবে এবং প্রত্যেকটা ছোট ছোট টার্মগুলোকে দেখতে হবে তারপরেই কিন্তু তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে নাহলে ছোট্ট একটা ভুলের জন্য পুরো নাম্বারটাই কেটে যাবে ঠিক আছে নেক্সট দেখো বলা রয়েছে এক্স একটা সেট তার মধ্যে এক থেকে ছয় পর্যন্ত এলিমেন্ট রয়েছে তাহলে নাইন ওই এক্স সেটের সাথে কিভাবে রিলেটেড সেইটা তোমাকে বসাতে হবে দেখো নাইন যেহেতু একটা এলিমেন্ট তাহলে এই যে সেট রিলেটেড যে চিহ্নগুলো রয়েছে সেটা হবে না আবার নাইনকে যদি এইভাবে ব্যাকেট দিয়ে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেট রিলেটেড চিহ্নগুলোই হতো কারণ নাইনকে তখন সেট হিসাবে অ্যাক্ট করানো হচ্ছে কিন্তু নাইনের মধ্যে যে কাছে যেহেতু ব্যাকেটগুলো আমাদের কি আছে দেওয়া নেই তাহলে সেটা সেট হিসাবে অ্যাক্ট করবে না তাহলে এলিমেন্ট হিসাবে অ্যাক্ট করবে তাহলে এলিমেন্টের ক্ষেত্রে কি হতে পারে হয় নাইন ওর মধ্যে থাকবে থাকবে না তার মানে বিলংস টু বা ডাস নট বিলংস টু দেখতেই পাচ্ছ যে ওর মধ্যে নাইন নেই তার মানে অপশন ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে ডাস নট বিলংস টু ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আবার যদি সেট নাইন দেওয়া থাকতো আমি তোমাদের কনসেপ্টটাকে বলে দিচ্ছি যে যদি সেট নাইন দেওয়া থাকতো তাহলে সেটা এক্স এর সাথে কিভাবে রিলেটেড হতো না সেটা কিন্তু এক্স এর সাবসেট হতো না তাহলে নট সাবসেট অফ এক্স কারণ এক্স এর সাবসেটের মধ্যে কি থাকবে এক্স এর এলিমেন্ট থাকবে সেটা কিন্তু নয়ের নয় কিন্তু আসতে পারবে না কারণ এর মধ্যে নয় এলিমেন্টই নেই তাহলে সেক্ষেত্রে নট সাবসেট কথাটা কিন্তু হতো ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ছোটো ছোটো জায়গা জাস্ট কনসেপচুয়াল কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট দেখো বলা রয়েছে এ একটা সেট যার মধ্যে কি রয়েছে না সেই সমস্ত এক্স সাজ এক্স হলো ত্রিলোমিট্রি যে সেন ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে যত ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট রয়েছে সেগুলো তোমরা কি জানো কনসোনেন্ট কারা না এ ই আই ও ইউ ছাড়া বাকি যত সমস্ত আমাদের অ্যালফাবেট পড়ে থাকে তারা সবাই কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ তাহলে দেখো এবার যদি দেখি যে এ সেটের মধ্যে কারা কারা রয়েছে দেখো একটা একটা করে ধরছি প্রথমে টি হ্যাঁ টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ তারা টি কে রাখতে পারি আর ঠিক আছে আরও ব্যঞ্জন বর্ণ আই ব্যঞ্জন বর্ণ না জি জি ব্যঞ্জন বর্ণ তারা টি আর জি হলো এরপর এন ব্যঞ্জন বর্ণ ঠিক আছে এন কে রাখতে পারি এম কে রাখতে পারি এস আমরা এমকে রাখতে পারি তারপর আসছে কি তারপর টি আসছে কিন্তু টি অলরেডি আমরা একবার লিখে ফেলেছি আর আমরা পড়েছিলাম কি সেটের রুল হচ্ছে একটি সংখ্যা বারবার রিপিট করবেন কারণ সেটা কনসেপ্ট বলছে যে পরস্পর কম নিরপেক্ষ এবং পরস্পর ভিন্ন তাহলে একই এলিমেন্ট থাকতে পারবে না তার মানে টিও হবে না আরও হবে না যেহেতু আমরা ওদেরকে আগে নিয়েছি কিন্তু ওয়াই আবার হবে ওয়াইও কনসার্ভেন্ট বা ব্যঞ্জন বর্ণ তাহলে ওয়াইও হবে তার মানে দেখো এ এর মধ্যে কতগুলো এলিমেন্ট পেলাম তিন তিন ছটা এলিমেন্ট পেলাম সেই জন্য কি চেয়েছে যে নাম্বার অফ এলিমেন্ট ই এ তাহলে এন ওভে কত হবে না সিক্স হবে ছটা এলিমেন্ট আমরা পাবো ঠিক আছে এই জায়গাটা ভালো করে প্রশ্নটা পড়বে যে আমাদের কি চেয়েছে কটা এলিমেন্ট আছে সেটা চেয়েছে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হয় কি না যারা ধরো এই টি আর কেউ আর কেউ কনসিডার করে নিল তাহলে কি আরো দুটো এলিমেন্ট বেড়ে যাবে তার ক্ষেত্রে কিন্তু এই অপশন বি অর্থাৎ আট যেটা আমাদের আটটা রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর মনে হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে কি এ একটা সেট এবং সেটের মধ্যে একই সংখ্যা বারবার রিপিট করবে না বা একই এলিমেন্ট বারবার আসবে না সেট হচ্ছে পরস্পর ভিন্ন এলিমেন্টগুলো নিয়ে তৈরি হয় সেই জন্য খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু ওই টি আর আর কিন্তু পুনরায় আসবে না ঠিক এই জন্য ছটা এলিমেন্টে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো বলা রয়েছে নিচের কোনটি সেট নয় সেট হতে গেলে কি হতে হয় না তিনটা কন্ডিশন তোমাদের আমি বলেছিলাম যে সুসংঘাত হতে হবে ক্রম নিরপেক্ষ হতে হবে এবং পরস্পর থেকে পৃথক হতে হবে আলাদা হতে হবে এবার দেখো কুড়ি অপেক্ষা ছোট অখণ্ড সংখ্যার সেট কারণ বোর্ডেই দেওয়া হয়েছে যে অখণ্ড সংখ্যা তো বটে কিন্তু কত কুড়ির থেকে ছোট কারা কারা থাকবে জিরো থেকে কুড়ি পর্যন্ত উনিশ পর্যন্ত সমস্ত অখণ্ড সংখ্যা থাকবে জিরো থেকে উনিশ পর্যন্ত তাহলে এটা ক্লিয়ারলি একটা সেট তারপর বলা হয় তোমাদের শ্রেণীর সমস্ত ছাত্রদের সংকলন তাহলে এখানেও দেখো কোন সুন্দর করে ডিফাইন করা হয়েছে কারণ তোমাদের শ্রেণী বলে দিয়েছে তাহলে তোমাদের শ্রেণী মানে কি ক্লাস ইলেভেনে যত সমস্ত ছাত্র রয়েছে সেটাও নির্দিষ্ট এবং তারা নিশ্চয়ই একে অপরের থেকে পৃথক পরস্পর এবং এটাও সর্বদা সত্য সমস্ত ছাত্র সর্বদা একই অর্ডারে থাকে না তার মানে তারা যে কোনো অর্ডারে থাকতে পারে তাহলে এটাও কিন্তু সেটের শর্ত মেনে চলছে তাহলে অপশান বিও কিন্তু সেট হয়ে যাচ্ছে অপশন সি কি বলছে না সমস্ত ট্যালেন্টেড অভিনেতাদের সংকলন তাহলে এক্ষেত্রে দেখো অভিনেতাদের সংকলন বললে তাহলে সেক্ষেত্রে কি ছিল যত সমস্ত অভিনেতা ছিল তাদের কালেকশন কেনে হতো কিন্তু বলে দিয়েছে কি ট্যালেন্টেড অভিনেতা এবার প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কি করে কাদেরকে আমরা ট্যালেন্টেড বলবো দেখো যেটা যদি তোমরা যদি ভাবো যে যে সমস্ত অভিনেতা বয়স্ক হয়েছে তাদেরকে ট্যালেন্টেড বলবো যা বা যে বেশি পরিমাণ সিনেমা করেছে তাকে ট্যালেন্টেড বলবো ঠিক আছে এটা কিন্তু ট্যালেন্টেড কোনো মাপকাঠি নয় কারণ আমাদের ডিসাইড করে দেওয়া হয়নি যদি বলা হতো যে যে বেশি পরিমাণ সিনেমা করছে তাকে ট্যালেন্টেড তাহলে সেক্ষেত্রেও কিন্তু সঠিকভাবে ডিফাইন থাকতো না কারণ বেশি পরিমাণ সিনেমা বলতে আমরা কি বোঝাচ্ছে যে কতগুলোর বেশি কেউ পঞ্চাশটার বেশি করেছে কেউ নাকি কেউ তিরিশটার বেশি করলে তাকে ট্যালেন্টেড বলবো বা সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি মেনশন থাকতে হবে এই জন্য ট্যালেন্টেড কিন্তু কথাটা ওয়েল ডিফাইন্ড নয় অর্থাৎ সুসংগত যেটা প্রথম কন্ডিশন ছিল সেটা সুসংগত নয় সেই জন্য এটাই আমাদের সঠিক উত্তর হবে পরেরটা হবে না কেন কারণ পরেরটা তো অবশ্যই সেট কারণ বলা হচ্ছে যে চেতন ভগতের সমস্ত বইয়ের সংকলন কারণ চেতন ভগত এখন ব্যক্তির না তিনি নির্দিষ্ট সংখ্যক বই লিখেছেন এবং প্রত্যেকটা বই একে অপরের থেকে পৃথক নিশ্চয় এমনটা নয় যে কোনো লেখক একই বই দুবার লিখেছেন তাও নয় কারণ প্রত্যেকটা বই একে অপরের থেকে পৃথক এবং একটা নির্দিষ্ট অর্ডারে তিনি লিখে লিখে গেছেন এবং সেই বইগুলোকে যদি আমরা লিখি তাহলে আগে পরে লিখলে কিন্তু তার কোনো মানের পরিবর্তন হবে না অর্থাৎ সামন সাপোজ ধরো চেতন ভগৎ প্রথম এ বইটা লিখেছেন কোনো একটা সালে আবার তারপর বি বইটা তারপর লিখলেন তাহলে এটা আমরা বলতে পারি না যে এ বই আর বি বই আর বি রাখা আর বি বই আর এ বই রাখা সেটা চেতন বহতের না হয়ে অন্য কারো বই হয়ে যাবে সেটা তো নয় অর্থাৎ যে কোনো অর্ডারে রাখলেও কিন্তু সেটা চেতন বহতের বইই থাকবে তাহলে সেক্ষেত্রে শর্ত মেনে চলছে সেই জন্য অপশন সি আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে যে কে সেট সেট নয় তাহলে সি কারণ ট্যালেন্টেড এর কোনো বলা হয়েছে নিচের কোনটি অসীম সেট আমি তোমাদের বলেছিলাম যে অসীম সেট বলতে কি বোঝায় না যে সমস্ত সেটের পথ সংখ্যা অসীম অর্থাৎ গনা যায় না বা গুনতে গেলেও গুনে শেষ করা যায় না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে অসীম সেট বলা হবে ঠিক আছে যেমন একটি সপ্তাহের দিন সমূহ সপ্তাহের মধ্যে সাতটি দিন আছে এবং সেটাকে গোনা সম্ভব তাহলে সেটা আমাদের সসীম সেট অসীম হয়ে নয় আবার কি একটি রেখার বিন্দু হয় এবারে বলতেই পারো যে একটা স্বলরেখার মধ্যে কতগুলি বিন্দু আছে একটা স্বলরেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে ঠিক আছে কারণ একটা স্বলরেখা আমরা ক্লাস নাইনেই পড়েছি নাইনে বা ক্লাস এইটে আরো পিছনে ক্লাসে তোমরা পড়েছো নাইনে ডিটেলসে ছিল তো ক্লাস এইটেও তোমরা কিন্তু পড়েছো যে একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু দিয়ে একটা সরলরেখা তৈরি হয় তাহলে অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অসীম সেট কিন্তু বাকিগুলো নয় কেন তবু একটু দেখে নিচ্ছি যে এক বছরের মাস সমূহ কতগুলো মাস থাকে বারোটা মাস থাকে এবং তাকে গোনা যায় এবং শেষও করা যায় তাহলে এটা কিন্তু সসীম সেট এবং একশো অপেক্ষা ছোট পূর্ণ বর্গ সংখ্যা এটা আমি আগেও বলেছিলাম কারা কারা থাকবে এক দুই এক একের বর্গ এর বর্গ হচ্ছে চার তারপর নয় ডট ডট করে এইভাবে আমরা একাশি পর্যন্ত কিন্তু পাবো তার মানে তার সংখ্যাও নির্দিষ্ট এবং গনে শেষ করা যায় তাহলে এটাও হচ্ছে আমাদের অসীম সেট নয় অসীম সেট ঠিক আছে তাহলে অসীম সেট কোনটা না অপশন বি একমাত্র হয়ে যাচ্ছে অসীম সেট এখানে সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু রয়েছে ঠিক আছে নেক্সট দেখো এ আর বি দুটো সেট বলা আছে দুটো সেটের মধ্যে রিলেশন আমাদের জানতে চাইছে দেখো তার জন্য আমাদের দুটো সেটকে আগে এক্সপ্রেশনলি একটু ভেবে দেখতে হবে যে এক্স কি বলেছে না এই সমস্ত মৌলিক সংখ্যা যারা ছয়ের থেকে ছোট বা সমান কারা কারা রয়েছে দুই তিন আর পাঁচ রয়েছে দুই হাজার ছয়ের থেকে ছোট মৌলিক সংখ্যা আর বিয়ের মধ্যে কারা কারা রয়েছে না তিরিশের মৌলিক উৎপাদক সমূহ অর্থাৎ তিরিশের যত রকম উৎপাদক আছে তার মৌলিক উৎপাদক কিন্তু তার আগে জানতে হবে তিরিশের উৎপাদক কারা তাহলে আমি সেটা ধরছি যে তিরিশের উৎপাদকের সেট তাদের মধ্যে কারা কারা থাকছে না এক থাকছে তিরিশ থাকছে দুই থাকছে পনেরো থাকছে তিন থাকছে দশ থাকছে পাঁচ থাকছে ছয় থাকছে এই সমস্ত কিন্তু এদের মধ্যে মৌলিক নিশ্চয় সমান সবাই নয় কারা কারা মৌলিক তারাই শুধুমাত্র বি সেটের মধ্যে থাকবে দেখো মৌলিক কারা কারা দুই মৌলিক তিন মৌলিক পাঁচ মৌলিক এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা খেয়াল রাখতে হবে তাহলে তাহলে দেখো এ সেটের মধ্যে দুই তিন পাঁচ আবার বি সেটের মধ্যেও পাচ্ছি দুই তিন পাঁচ তাহলে অপশন কোনটা হবে যে এ ইকাল টু বি অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখা বলা আছে ইউনিভার্সাল সেট দেওয়া রয়েছে পি সেট দেওয়া কিউ সেট দেওয়া আর পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট কত হবে দেখো পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট বলা বা এটাকে ঘুরিয়ে পি মাইনাস কিউ বলা এটা একই কথা তোমাদের খেয়াল রাখতে হবে তাহলে দেখো পি সেড দেওয়া রয়েছে সেখান থেকে কিউ সেট বাদ দেই কনসেপ্ট কি ছিল কোন সেট যদি বাদ বাদ যায় সে তার সমস্ত এলিমেন্ট গুলো নিয়ে চলে যাবে এবং যদি কোনো এলিমেন্ট কমন থাকে সেই এলিমেন্টটাও সেটা নিয়ে বিয়োগ হয়ে যাবে তাহলে দেখো এখানে কিউ তার সমস্ত এলিমেন্ট অর্থাৎ নিয়ে যাবে এবং পি আর কিউ এর মধ্যে যদি কোনো কমন থাকে সেটাও কিউ নিয়ে চলে যাবে কিন্তু পি আর কিউ এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে পি থেকে কিউ বাদ দিলে কোনো এফেক্ট আসবে না অর্থাৎ ঘুরে ফিরিয়ে পি যা ছিল সেই সেটটাই এই যে সেদিন তোমাদের খেয়াল রাখতে হবে যে বিয়োগ যাওয়া বলতে আমি তোমাদের সমস্ত কিছু বইয়ের ভাষায় বলছি না যতটা সহজ ভাষায় বললে তোমাদের মনে রাখতে সুবিধা হবে আমি কিন্তু সেইভাবে বলছি ঠিক আছে তোমাদের কিন্তু মনে করো না যে ভাষায় বলছে বলে যে ব্যাপারগুলো কিন্তু এভাবেই ঘটে থিওরিটিক্যাল যখন লিখতে হবে তখন কিন্তু থিওরিটিক্যাল লেখার একটা টেকনিক আছে আর তোমাদের যেহেতু এমসি প্যাটার্ন তাই তোমাদের জিনিসগুলো মনে কিভাবে বেশিভাবে রাখতে পারবে সেই টাইপের কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ঠিক আছে নেক্সট দেখো আবার বলেছে ইউ একটি সার্ভিক সেট পি ইউ এর একটি উপসেট হলে পি ইন্টারসেকশন পি মাইনাস ইউ ইউনিয়ন ইউ মাইনাস পি হলে সেটা কত হবে দেখো পি থেকে যদি ইউনিভার্সাল সেট বাদ যায় আবার পি টা ইউনিভার্সাল সেটেরই সাবসেট তাহলে একটা সাবসেট থেকে পুরো বড় সেট বাদ হয়ে যাচ্ছে তাহলে কি পড়ে থাকবে কিছুই থাকবে না তাহলে কত হয়ে যাবে ফাইভ ইউনিয়ন ইউনিভার্সাল সেট থেকে পি বাদ ইউনিভার্সাল থেকে সেট থেকে কিছু বাদ গেলে আমরা কি জানি সেই সেটের কমপ্লিমেন্ট পড়ে থাকে তাহলে পড়ে থাকছে ফাই ইউনিয়ন পি কমপ্লিমেন্ট আবার আবার আমরা কি জানি না কোনো সেটের সাথে ফাই যদি ইউনিয়ন করা হয় তাহলে সেই সেটই পড়ে থাকে তাহলে ফাই ইউনিয়ন পি কমপ্লিমেন্ট করলে কাকে পাবো আলটিমেট পি কমপ্লিমেন্ট কেই পাবো এবার কি না বাইরে কোন সেট পড়েছিল পি তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়ালো পি ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট তাহলে এটাই আমাদের ফাইনাল দাঁড়ালো এবার আমরা কি জানি কোন সেটের সাথে তার কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন না হয় তাহলে কোন এলিমেন্টই থাকে না কারণ তোমরা যদি একটু ভেন ডায়াগ্রামটা খেয়াল করে দেখো যে কোনো একটা সেট এটার নাম যদি আমরা পি বলি পি বলতে যদি এটা পি কমপ্লিমেন্ট বলতে কি এই বাইরের পোর্শনটাকে বোঝায় তাহলে এই বাইরের পোর্শন আর ভেতরের মধ্যে না সেই জন্য ইন্টারসেকশন কেউ থাকে না হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে নেক্সট বলেছে শূন্য সেটের সূচক সেটটি হলো শূন্য সেট বলতে কি বোঝায় না ফাইকে আমরা শূন্য সেট বলি বা আমাদের এলিমেন্ট হিসাবে যদি বলা হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট কোনো এলিমেন্ট নেই সেই হিসাবে আমরা শূন্য সেটকে রিপ্রেজেন্ট করি এবার বলা হচ্ছে সূচক সেটের বলতে এই সূচক সেট কি নামরা দেখো সূচক সেট বলতে কি বোঝায় না কোনো সেটের যত ধরনের সাবসেট তৈরি করা যায় সেই সমস্ত সাবসেটের কালেকশনই হচ্ছে ওর সূচক সেট এবার দেখো এই যেহেতু ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্ট নেই তাহলে তো এর কোনো সূচক সেটের তৈরি তৈরি করা যাবে না বলেই মনে হতে পারে যে এর কোনো সাবসেটই নেই কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট তার মানে ফাই তার নিজের সাবসেট অলওয়েজ হবে তাই জন্য ফাই এই যে সূচক সেট ফাই এর সূচক সেট অর্থাৎ পি অফ ফাই বলতে আমরা কাকে পাবো টন একটা ফাই বলে এলিমেন্ট নিজেই পড়ে থাকবে সেক্ষেত্রে তাহলে আমরা কি সেট পাবো সেটা একটা এক প্রতি সেট পাবো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু প্রচুর ভুল হয়ে যায় যে মনে হয় যে শূন্য সেটের সূচক সেট একটা শূন্য সেটই হবে একদমই না শূন্য সেটের সূচক সেট কিন্তু একটা শূন্য সেট নয় কারণ ওর মধ্যে আমরা একটা এলিমেন্ট পাবো কারণ সেটা নিজের তো সাবসেট অলওয়েজ হবে সেই জিনিসটা আমরা কিন্তু সূচক সেটের মধ্যে পাবো ঠিক আছে নেক্সট হচ্ছে বলা হচ্ছে এ দু বি দুটি সেটের ক্ষেত্রে কোনটি সত্য নয় সেটা তোমাদের যাচাই করতে হবে দেখো এক্ষেত্রে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু একটু টাইম তোমাদের তোমাদের সময় বেশি লাগবে কারণ প্রত্যেকটা চেক করে দেখতে হবে কোনটা সত্য নয় এবার যদি তোমাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমরা প্রথমেই এমনটা চেক করা শুরু করলে যে সেটাই যে তোমাদের উত্তর চলে আসছে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই খুব ভালো কিন্তু এমনটা তো নাও হতে পারে যে প্রথমবারে অ্যাটামটা উত্তর চলে আসবে সেই জন্য কিন্তু করে দেখতে হবে এই জন্য ক্যালকুলেশন একটু ফাস্ট করতে হবে দেখো এখানে বাম বাম পক্ষকে আমি সিম্পলিফাইড করছি দেখো একটু আগে তোমাদের আমি বলেছিলাম একটা কনসেপ্ট যে p মাইনাস q বলতে কি বোঝায় p ইন্টারসেকশন q কমপ্লিমেন্ট অর্থাৎ মাইনাস থাকলে তাকে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট লেখা যায় বা ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট থাকলে তাকে মাইনাস হিসেবে লেখা যায় এটা একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললে তাহলে প্রথম দেখো মাইনাস বলা আছে তার মানে আমি কি বলতে পারি a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইন্টারসেকশন a কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট তাহলে ইকুয়াল টু করলে আমরা কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট মানে কি নরমাল সেট জানি তাহলে কি পাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ এবার এটা মানে কি জানি এটা মানে হচ্ছে আমার বি মাইনাস এ ইউনিয়ন এটা মানে জানি এ মাইনাস বি উপরের কনসেপ্ট অনুযায়ী তার মানে দেখো এ মাইনাস বি থেকে এই বি মাইনাস এ থেকে এ মাইনাস বি বাদ দেওয়ার পর তুমি কি ইউনিয়ন গুলো যা সেই সেইটা এবার দেখো যদি আমি দুটো সেট আমি এখানে করি একটা নাম এ এবং একটা নাম বি দেই তাহলে বলতে এই অংশটা আর বি মাইনাস এ বলতে এই অংশটা তাদের ইউনিয়ন গুলো এই এলিমেন্টটা করে থাকে এবার দেখো এ ইউনিয়ন বি বলতে কি বোঝায় না এ ইউনিয়ন বি বলতে এই পুরোটাকে বোঝায় সেখান থেকে কি বাদ দিচ্ছে এ ইন্টারসেকশন বি দেখো তার মানেও কিন্তু এই যেটা শেডেড করা আছে সেই রিজিয়নটাকে বোঝাচ্ছে অর্থাৎ এটা কিন্তু সঠিক উত্তর তার মানে আবার অপশন বি কি বলছে এ থেকে বি বাদ ইউনিয়ন বি থেকে এ বাদ তার মানে হচ্ছে এই রিজিয়ানটা যেটা সেট করা রয়েছে আর ডান দিকে যেটা রয়েছে সেটাকেও যদি তোমরা ভাঙো তাহলে এটা কার সূত্র না প্রথমটা ডিমর্গান সূত্র বলতে পারি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মাইনাস পরেরটাও ডিমর্গান সূত্র এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট এবার দেখো আমাদের যে মাইনাসের কনসেপ্ট যেটা বোঝানো হলো সেই অনুযায়ী করলে কত হবে না এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি তার মানেও দেখো অপশান এতে যা ছিল সেই জিনিসটাই কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে তাহলে এটাও কিন্তু সঠিক আবার অপশান সি যদি দেখো একইভাবে অপশান এর মতো যদি ক্যালকুলেট করো দেখবি এটাও তোমাদের সঠিক আছে তাহলে কি অপশান টা সঠিক নয় এবার অপশান ডিটা সঠিক নয় কেন একটু ম্যাচ করিয়ে দিই অপশান ডি এর বাঁ দিকটা দেখো একটু ক্যালকুলেট করছি তাহলে ক্যালকুলেট করলে কত আসবে একই রকম মাইনাসের কনসেপ্ট অনুযায়ী করলে এটা আসবে এ মাইনাস বি ইন্টারসেকশন ডান দিকটা করলে ডান দিকের মধ্যে সেখানে এলিমেন্টটা করলে হবে বি মাইনাস এ তাহলে এ মাইনাস বি যদি আমাদের এটা হয় আর বি মাইনাস এ যদি এটা হয় আমাদের কি দরকার তাদের মাঝে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি কোনো কমন এলিমেন্ট নেই তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে বাঁ দিকটা হয়ে যাচ্ছে ফাইভ কিন্তু ডান দিকটা কত বলছে ডান দিকটা বলছে বি মাইনাস এ কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন এ মাইনাস বি কমপ্লিমেন্ট তার মানে এ ইন্টারসেকশন বি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ ইন্টারসেকশন বি অর্থাৎ একই সাথে একই এলিমেন্ট ইন্টারসেকশন নিলে কি পাবো না সেটাতেই পাবো তাহলে সেই জন্য আমরা পাচ্ছি এ ইন্টারসেকশন বি তার মানে দেখো একদিকে পাচ্ছিলাম ফাই আর একদিকে পাচ্ছি এ ইন্টারসেকশন বি যারা পরস্পর সমান নয় তাহলে অপশন ডি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর এই জায়গাগুলো কিন্তু ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে না হলে কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হবে ঠিক আছে নেক্সট দেখো দেখো এ বলা হচ্ছে কি না তিনের গুণিতকের সেট তাহলে তিনের গুণিতক বলতে কারা কারা বোঝায় তাহলে এ সেটের মধ্যে থাকছে তিন ছয় নয় বারো ডট ডট এই সমস্ত এলিমেন্ট অর্থাৎ তিনের নামটা করলে যত সমস্ত এলিমেন্ট হয় এবং সেটা চলতে থাকবে আবার কি না বি এর মধ্যে কারা কারা থাকছে না পাঁচের গুণিতকের সেট কারা কারা পাঁচ দশ পনেরো কুড়ি এইভাবে চলতে থাকবে তাহলে এ ইন্টারসেকশন বি বলতে কত পাবো না এই ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা বলে দিই সেই ফর্মুলাটা খেয়াল রাখবে না এ যদি পি এর গুণিতকে সেট হয় বি যদি কিউ এর গুণিতকে সেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি পি কিউ এর লসাগু এর গুণিতক পি এর লসাগু লু এর গুণিতক হবে ঠিক আছে এটা তোমাদের খেয়াল রাখতে হবে এটা শর্ট কোয়েশ্চনের জন্য শর্টকাট টেকনিক তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যদিও তোমরা লং কাটে ওইগুলো বের করতে পারবে কারণ যদি কমন নাও দেখলে কি বুঝতে পারবে না প্রথম এলিমেন্ট দেখো কমন যাবে কারণ বারোর পরেই নাম তাতে আসে দেখবে কমন যাবে তোমরা যদি দেখো দেখবে পনেরো একটা নামটা তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা কি পি আর কিউ বলতে তিন আর পাঁচ আর পাঁচ লসাও হতো পনেরোই হয় সেই জন্য দেখবে যে অ্যান্সার কিন্তু পনেরো গুণিস অর্থাৎ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ সেটাই কিন্তু আসবে তাহলে শর্টকাট কি খেয়াল রাখবে দুটি সংখ্যা একটা সেট যদি কোন একটা সংখ্যার গণিত হয় অপর একটা সেট যদি অন্য একটা সংখ্যার গণিত হয় তাদের লসাগু নিলে যাওয়া হয় সেটাই তাদের ইন্টারসেকশনের সেট হয় ইউনিয়নের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিন্তু হয় হয় না এটা ইউনিয়নের ক্ষেত্রে কি হয় ওদের দুজনের মধ্যে যেটা ছোট অর্থাৎ ওদের যে গোসাগু তাদের সেটটা হয় ঠিক আছে কিন্তু সেটা আমাদের আসে না আমাদের কিন্তু ইন্টারসেকশন পার্টটাই আসে যারা তোমরা বইতে করছো বইতেও কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে উদাহরণ রয়েছে এবং এক্সারসাইজও রয়েছে ঠিক আছে এবার দেখো বলা আছে একটি সভায় একশো জন মানুষ আছেন এদের মধ্যে উনত্রিশ জন ভারতীয় মহিলা এবং জন ভারতীয় পুরুষ ভারতীয়দের মধ্যে চারজন ডাক্তার এবং চব্বিশ জন ডাক্তার অথবা পুরুষ এটা বলা আছে। বলেছে সভায় কোনো বিদেশি ডাক্তার নেই সবাই কতজন বিদেশি আছেন এবং কতজন মহিলা ডাক্তার আছেন এই জায়গাটা কিন্তু তোমাদের একটু কাইন্ডলি অ্যান্সার করতে হবে এবং একটু সেন্সিটিভলি ভাবতে হবে দেখো মোট ভারতীয় কতজন ভারতীয় দেখো উনত্রিশ জন ভারতীয় মহিলার কথা বলা আছে আর তেইশ জন ভারতীয় পুরুষ তার টোটাল ভারতীয় কত টোটাল অর্থাৎ বাহান্ন জন ভারতীয় কিন্তু ছিল কতজন একশো জন তাহলে একশো জনের মধ্যে কতজন বিদেশি আছে তাহলে একশো মাইনাস বাহান্ন যেটা করলে হচ্ছে আটচল্লিশ তাহলে অপশন সি বা ডি হচ্ছে না অপশন মধ্যে কোনো একটা হবে তাহলে আটচল্লিশ জন তোমাদের বিদেশি পেয়ে গেলে এবার দেখো কতজন মহিলা ডাক্তার আছে সেটা কি যেহেতু কোনো বিদেশি ডাক্তার নেই তাহলে এই যে চব্বিশ জন রয়েছে এই চব্বিশ জন কারা কারা জন হচ্ছে হয় ডাক্তার নয় পুরুষ পুরুষ এবার দেখো যেহেতু বলে দিয়েছে জন রয়েছে তার মানে কি না এই চব্বিশ জনের মধ্যে যতজন আহ রয়েছে তার মধ্যে কিন্তু তেইশ জন কিন্তু ভারতীয় পুরুষ রয়েই গেছে তার মানে বাকি জন কত থাকে না বাকি থাকে চব্বিশ মাইনাস তেইশ অর্থাৎ একজন তাহলে সেই একজনকে সেই একজন নিশ্চয়ই ডাক্তার কারণ একটু ভেবে দেখো সেই একজনও যদি পুরুষ হতো তাহলে সে কি হতো না এই তো তেইশ জনের মধ্যে চলে আসতো তাহলে আর বাকি আলাদা করে থাকতো না তাহলে এটাও তেইশ জন বলা থাকতো কিন্তু যেহেতু সেই একজন আছে সে পুরুষ নয় তার মানে কি নিশ্চয় ডাক্তার তাহলে কি সে নিশ্চয়ই ডাক্তার এটুকু ক্লিয়ার হলো এবার ডাক্তার বলতে কোন ডাক্তার মহিলা নাকি পুরুষ ডাক্তার কারণ ভারতীয় পুরুষ এবং মহিলা দুটো ডাক্তার হতে পারে বিদেশি ডাক্তার নেই এটাও ক্লিয়ার ঠিক আছে কিন্তু ভারতীয় পুরুষ বা মহিলা ডক্টর হতে পারে যদি ভারতীয় পুরুষ ডক্টর হতো তাহলে সে তো পুরুষ হিসাবেও কাউন্ট হতো তাহলে সে কি এই তেইশ জনের মধ্যে চলে আসতে পারত কিন্তু যেহেতু সে পুরুষ ওই তেইশ জনের মধ্যে আসেনি অথচ ডাক্তার তার মানে এই ডাক্তার কে না এরাই হচ্ছে এই হচ্ছে সেই মহিলা ডাক্তার ঠিক আছে আসল কথা এই অঙ্কটা কিন্তু একটু ট্রিকি একটু খেয়াল করবে এটা কিন্তু যখন তোমরা লং কোয়েশ্চেনের জন্য করবে সেক্ষেত্রে কিন্তু এর অ্যান্সার করার টেকনিকটা আলাদা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য একটু কনসেপচুয়ালি ভাবলেই কিন্তু সহজে উত্তর করে দিতে পারবে ঠিক আছে যারা বুঝতে পারে না ভিডিওটাকে আবার একবার পিছিয়ে কনসেপ্টটা বুঝে নাও যে এই চব্বিশ জনের মধ্যে থেকে কিভাবে আমরা ওই মহিলা ডাক্তার কতজন আছে সেটা আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে অপশন কি হয়ে যাবে একজন মহিলা ডাক্তার এবং আটচল্লিশ জন বিদেশি অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো বলা আছে এ কি না এ হচ্ছে পনেরো এর উৎপাদকের সেট তাহলে এ এর মধ্যে কারা কারা আসবে আমি বের করার বলে দিচ্ছি তোমাদের পনেরো উৎপাদক বের করতে পারবে এক তিন পাঁচ এবং পনেরো বি কি বলছে না দশ অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কারা কারা আছে দুই তিন পাঁচ সাত এরা হচ্ছে দশ অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা না নয় অপেক্ষা যুগ্ম সংখ্যা এরা হচ্ছে নয় অপেক্ষা যুগ্ম সংখ্যা এবারে কি বের করতে হবে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি তাহলে এ ইউনিয়ন সি করলে কাদের পাবো এ আর সি এর এলিমেন্ট এক দুই তিন চার ছয় পাঁচও রয়েছে আটও রয়েছে পনেরোও রয়েছে এই এলিমেন্ট গুলো এ ইউনিয়ন সি তার সাথে কি নিতে হবে বি কে ইন্টারসেকশন নিতে হবে দেখো সেক্ষেত্রে এতে পদ সংখ্যা তিন বিতে পথ সংখ্যা ছয় হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটির মধ্যে অপশনগুলোতে কি বের করা হয়েছে সব জায়গায় দেখো এন এ ইউনিয়ন বি বের করা হয়েছে তাহলে আমরা যদি অফ এ ইউনিয়ন বি বের করতে চায় ফর্মুলা কি না এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এঞ্চ ফর্মুলা ফর্মুলা যদি অনুযায়ী বসাই তাহলে তিন প্লাস ছয় মাইনাস অফ এ ইন্টারসেকশন বি সমান নয় মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বিএনচ ফর্মুলা এবার দেখো অপশানগুলো প্রত্যেকটাই কি এটা সর্বোচ্চ মান এটা সর্বনিম্ন বর্মুলা বলা আছে সর্বনিম্ন বলতে এটা সর্বোচ্চ বলতে ইমানটা তাহলে এদের মধ্যে কোনটা সঠিক না দেখো এ ইউনিয়ন ইন্টারসেকশন পার্টটাকে কত হতে হবে জিরো হতে হবে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ মান নয় তাহলে সিও হতে পারে অপশান এটা বাদ গেল নেক্সট কি না সর্বনিম্ন মান দেখতে হবে দেখো সর্বনিম্ন মান পেতে গেলে এই এ নব এ ইন্টারসেকশন বিটাকে সর্বোচ্চ হতে হবে অর্থাৎ দুজনের মধ্যে যে কমন এলিমেন্ট সেই মানটাকে সর্বোচ্চ সর্বোচ্চ হতে হবে ম্যাক্সিমাম হতে হবে দুজনের মধ্যে দেখো সর্বোচ্চ কতগুলো কমন থাকতে পারে এই যে এ এটা তিনটে আছে সেই তিনটেই কমন থাকতে পারে এবার কেউ বলতে পারো যে ছটা তো স্যার কমন থাকতে পারে আর দেখো ভেবে দেখো যদি ছটা কমন থাকতো তাহলে এ এটাও ছটা পদ থাকতে হতো কারণ তিনটা পদ থাকলে তো ছটা কমন থাকতে পারে না এই জন্য দুটো সেটের মধ্যে সর্বাধিক কমন কতগুলো থাকতে পারে না ওই দুটোর মধ্যে যে সব থেকে ছোট এলিমেন্টটা সেটাই হচ্ছে সব থেকে বেশি বার কমন থাকতে পারে এর থেকে কম কি না একটাও কমন থাকতে পারতো কারণ একটা করে এলিমেন্ট দুটোতেই রয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম কতগুলো কমন থাকতে পারে না সবথেকে ছোটটাই যেটা আর রয়েছে অর্থাৎ তিনটে এলিমেন্ট যেটা রয়েছে কতগুলো কমন থাকতে পারে সর্বোচ্চটা হবে না কেন কারণ সর্বোচ্চটা যদি কমন থাকতে হয় দুটো এলিমেন্টে অন্তত ততগুলো এলিমেন্ট থাকতে হবে অর্থাৎ ছোট সেটটা তিনটে না অন্তত ছটা থাকতে হতো তাহলে কি এই এন অফ এ ইন্টারসেকশন বি এর সর্বোচ্চ মান কত না তিন হতে পারে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে নাইন মাইনাস তিন ইকুয়াল টু ছয় তাহলে সর্বনিম্ন মান ছয় হতে পারে অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর ছয় থেকে নয়ের মধ্যে ঠিক আছে এই খেয়াল রাখতে হবে তোমাদের হচ্ছে কি না বাহান্ন জনের একটি গ্রুপে ষোলো জন চা পান করেন কিন্তু কফি পান করেন না তাহলে দেখো আমরা ছোট্ট করে ভেন্ডাগ্রাম দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছি সহজে বুঝতে পারবে দেখো এইটা ধরো চায়ের সেট এটা ধরো আমি ধরে নেছি কফি এর সেট তাহলে সেক্ষেত্রে বাহান্ন জনের টোটাল গ্রুপ সেখানের মধ্যে ষোলো জন চা পান করে তাহলে চা খান কতজন জন ষোলো জন তাহলে সেক্ষেত্রে চা পান করেন কিন্তু কফি খান না তার মানে কোন জায়গাটা ঠিক এই রিজিয়নটা যারা চা খায় কিন্তু কফি খায় না ঠিক আছে তাহলে এই জায়গায় রয়েছে ষোলো জন এবং বলেছে যে তেত্রিশ জন চা পান করেন তার মানে পুরো যে চায়ের সেট এই পুরো চায়ের সেটটা হচ্ছে তেত্রিশ জন এটা কিন্তু বলে দেওয়া রয়েছে তাহলে এবার ভেবে বলো তো যে এই জায়গা যদি ষোলো হয় আর পুরোটা যদি তেত্রিশ হয় তাহলে ইন্টারসেকশন পোর্শন কত হবে না ইন্টারসেকশন পোর্শনটায় সতেরো জন হবে কেন সতেরো ষোলো তবে তেত্রিশ হয় এবার কি বলা রয়েছে না আমাদের বের করতে হবে কতজন কফি পান করেন কিন্তু চা পান করেন না অর্থাৎ ঠিক এই জায়গাটায় কতজন আছে এই জায়গাটা ঠিক এই জায়গাটা যারা কফি খায় কিন্তু চা খায় না তার মানে কত না টোটাল রয়েছে দেখো বাহান্ন জন এই বাহান্ন থেকে যারা চা খায় বা চা কফি দুটোই খায় এই পুরো সেকশনটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু টোটাল কতজন শুধু কফি খান যারা চা খান না তাদেরকে আমরা পেয়ে তাহলে থেকে বাদ দিতে হবে কত না পুরো পুরো চা চাটা হচ্ছে রয়েছে তার মানে এই যে ষোলো ইনফরমেশনটা এই ইনফরমেশনটা কিন্তু আমাদের প্রয়োজন নেই এছাড়াও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো ঠিক আছে সেক্ষেত্রে তাহলে কত হবে না বাহান্ন মাইনাস তেত্রিশ করলে আমাদের অ্যান্সার উনিশ আসে তাহলে সেক্ষেত্রে অপশন ডি বা উনিশটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এই কিন্তু খেয়াল করতে হবে যে কি কোন ভাবে হবে যত ওয়ার্ড প্রবলেম আছে তোমরা চেষ্টা করবে ডায়াগ্রামের সাহায্যে করা সেক্ষেত্রে সহজ হয় আবার যদি থিওরিটিক্যাল করতে চাও তাদের কোনো সমস্যা নেই কিন্তু তাতে অতিরিক্ত লিখতে হয় সময়টা বেশি পরিমাণ খরচ হয় ঠিক আছে আর তোমাদের বলেছিলাম আগের দিন যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখনি যে তোমাদের কি প্যাটার্নে পরীক্ষা হবে কিভাবে তোমরা সাবজেক্টগুলোকে চুজ করবে কিভাবে তার রিলেটেড প্রিপারেশন নেবে কোন মাসে পরীক্ষা হবে বা ফি স্ট্রাকচার কি রয়েছে বা এই সমস্ত কিছু আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা তোমরা চ্যানেল লিস্ট প্লে চ্যানেলে গেলে চ্যানেলের প্লে লিস্টেও কিন্তু ওই জিনিসগুলো দেখতে পাবে অবশ্যই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হচ্ছে কোন প্যাটার্নে আমরা পড়াশোনা করবো ঠিক আছে দেখো বলা রয়েছে একটি স্কুলে ছশো জনের মধ্যে চারশো জন বাংলা কথা বলেন তিনশো জন হিন্দি বলতে পারে কতজন দুটো ভাষা বলতে পারে তাহলে আমি শর্টকাট বলছি যারা বাংলা বলে তাদেরকে বি বলছি আর যারা হিন্দি বলে এইচ বলছি তাহলে আমাদের সূত্র কি তাদের সেটকে চাইছে দুটো ভাষা বলতে পারা মানে কি নাম্বার অফ এইচ ইন্টারসেকশন বি আমাদের এইটা দরকার ইন্টারসেকশন মানে কি এবং অর্থাৎ দুটো ভাষাই বলতে পারে তাহলে সূত্র কি না সূত্র হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এইচ ইউনিয়ন বি এবার সূত্রটা আমাদের এটা থাকে না সূত্রটা আছে এইচ ইউনিয়ন বিটা এদিকে থাকে ইন্টারসেকশনটা এদিকে থাকে যা সাইড সাইড চেঞ্জ করলে একই অ্যান্সার চলে আসে এই জন্য আমি ডাইরেক্ট সাইড চেঞ্জ করলে তোমাদের সূত্রটা করে দিয়েছি যদিও তোমাদের ইউনিয়নের সূত্র লাখ সূত্রতে অ্যাপ্লাই করলেই অ্যান্সার বেরিয়ে আসবে সমস্যা নেই তাহলে দেখো সেই অনুযায়ী যদি বলি বাংলা কতজন বলতে পারে না বাংলা বলতে পারে তোমাদের চারশো জন প্লাস হিন্দি বলতে পারে তিনশো জন মাইনাস টোটাল হচ্ছে ইউনিয়ন বলতে ছশো জন মানে সাতশো মাইনাস ছশো তাহলে টোটাল হচ্ছে একশো জন রয়েছে যারা দুটো ভাষায় বলতে পারে ঠিক আছে দেখো সেই অনুযায়ী আমাদের অ্যান্সার একশো জন হয়ে যাচ্ছে দেখো বলা হয়েছে এই একটা সেট যার মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে না সেই সমস্ত রিয়েল নাম্বার সাজ দ্যাট এক্স স্কোয়ার সমান ষোলো আচ্ছা এক্স স্কোয়ার সমান যদি ষোলো হয় এক্সের ভ্যালু কত তোমরা সবাই জানো প্লাস মাইনাস চার এবং টু এক্স সমান সিক্স তাহলে এখানে এক্সের ভ্যালু কত তিন তাহলে সুতরাং এ সমান কোনটা হবে অনেকেরই মনে হতে পারে এ সমান অপশন বি হবে কারণ দেখো চার মাইনাস রয়েছে বা তিনও রয়েছে কিন্তু মাঝে কথাটা কি আছে একটু ভালো করে খেয়াল করে দেখো সেই সমস্ত এক্স যারা রিয়েল নাম্বার এবং এই দুটো শর্ত সিদ্ধ করে মাঝে এবং আছে অথবা নয় এই দেখো দুটো শর্ত সিদ্ধ করে মানে কি এমন একটা এক্স এর মান যেটা প্রথম শর্ত সিদ্ধ করে দ্বিতীয় শর্ত সিদ্ধ করে কিন্তু এমন কোন এক্স এর অস্তিত্ব নাই দেখতেই পাচ্ছো যে এখানে যে এক্স সিদ্ধ করে সে প্লাস মাইনাস চার আর এখানে যে করে সে শুধুই তিন অর্থাৎ দুটোর মধ্যে কোনো কমন নেই অর্থাৎ এমন কোনো এক্স এর অস্তিত্ব নেই তাহলে অপশন এ কি হয়ে যাবে না এ সেট বলতে আমাদের ফাই সেট ডিনোট করা হবে যে অর্থাৎ যার মধ্যে কোনো এলিমেন্ট নেই চল্লিশ বলছে দেখো এফ ওয়ান হচ্ছে সমস্ত সামন্তরিকের সেট এফ টু সমস্ত আয়তক্ষেত্র সেট এফ থ্রি সমস্ত রম্বসের সেট এফ ফোর সমস্ত বর্গক্ষেত্রের সেট এফ ফাইভ ট্রাপিজিয়ামের সেট তাহলে এফ সেটের মধ্যে ঠিক কারা কারা ইনক্লুডেড রয়েছে এফন সেট বলতে কি বুঝবো এফন বলতে কি না সমস্ত সামান্তরিকের সেট দেখো সমস্ত আয়ত্ত ক্ষেত্রকে সামান্তরিক বলা চলে তাহলে এফ এর মধ্যে এফ টু চলে এলো সমস্ত রম্বসকেও সামান্তরিক বলা চলে তাহলে ইন্টারসেকশন এফ থ্রিও চলে এলো সমস্ত বর্গক্ষেত্রকেও সামান্তরিক বলা চলে তাহলে এফ ফোর চলে এলো কিন্তু সমস্ত ট্রাফিক জামকে সামান্তরিক বলা চলে না কারণ খেয়াল করে দেখো ট্রাফিক জ্যামের ছবিটা দেখতে কিরকম হয় এরকম হয় আর আমরা কি জানি ট্রাফিক জ্যামের একজোড়া সমান্তরাল কিন্তু সামন্তরিক হতে গেলে দুই জোড়া বাহু সমান্তরাল হতে হয় সেই জন্য ট্রাপিজিয়ামটা ইনক্লুড হবে না শুধুমাত্র এফ টু থ্রি ফোর হবে অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু একদম বেসিক কনসেপ্ট থেকে অ্যান্সার করতে হবে ঠিক আছে ভুল হলে কিন্তু সম্পূর্ণ অন্য উত্তর চলে আসবে নেক্সট দেখো বলা হয়েছে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আবারও বলি এক্ষেত্রে ভেন ডায়াগ্রাম করলে তোমাদের অ্যান্সার করতে সহজ এ আর বি যদি এই দুটো সেট হয় তাহলে এ মাইনাস বি বলতে কোন পোর্শনটা এই পোর্শনটা এ বি মাইনাস এ বলতে কোন পোর্শনটা না এই পোর্শনটা হচ্ছে বি মাইনাস এ আর এ ইন্টারসেকশন বি বলতে কোন পোর্শনটা বোঝায় এই পোর্শনটাকে বোঝায় আমাদের কি চাইছে এই তিনটে পোর্শনের ইউনিয়ন তার মানে আদতে কি পুরো এ ইউনিয়ন বি পুরোটাই কিন্তু জেনারেট হয়ে যাবে অর্থাৎ আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে করবে সহজে হয়ে যাবে ঠিক আছে দেখো একটি সেট তিনটি পদ থাকলে তার যথার্থ উপসেটের সংখ্যা দেখো একটু আগে আমরা করলাম যে তার মোট উপসেটের সংখ্যা কত না টু টু দি পাওয়ার এম হয় ঠিক আছে কিন্তু যথার্থ উপসেট বলতে কি বোঝায় না যে সমস্ত উপসেটের মধ্যে অন্তত একটি এলিমেন্ট কম থাকবে তাহলে তার সূত্র কি না তার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান অর্থাৎ যা অ্যান্সার বেরোবে তার থেকে এক কম তাহলে এক্ষেত্রে কত হবে না টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ আট মাইনাস ওয়ান সমান সাত আবার মনে করি দিই যথার্থ উপসেট বলতে যার মত একটা এলিমেন্ট অন্তত কম থাকবে তাহলে কোন একটা এলিমেন্ট কোন সেটটা বাদ যাবে না আমরা সবাই জানি যে প্রত্যেকটা সেটটা নিজের সাবসেট কিন্তু প্রত্যেকটা সেট যদি নিজের সাবসেট হয় তাহলে সেক্ষেত্রে এলিমেন্ট কম থাকার ব্যাপার নেই অর্থাৎ একই সংখ্যক এলিমেন্ট থাকবে তাহলে সে কি হবে না যথার্থ উপসেট হতে পারবে না শুধু নর্মাল উপসেট হয়ে থেকে যাবে তাহলে ওই সেটটাকে যদি বাদ দেই তাহলে বাকিটা হয়ে যাবে আমাদের যথার্থ উপসেট তাহলে এরকম কতগুলো থাকবে টু টু ডি পার এম মাইনাস ওয়ান অর্থাৎ সেক্ষেত্রে টু টু বা থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ সাতটা ঠিক আছে নেক্সট বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ দুটি সচিম সেটের পদ সংখ্যা যথাক্রমে এম ও এন এবং প্রথম সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের তুলনায় ছাপান্নটি পদ বেশি অর্থাৎ যেটাতে এম সংখ্যক পদ রয়েছে তার সাব সেটের সংখ্যা ও দ্বিতীয় সেটের সাবসেটের সংখ্যার থেকে ছাপান্নটা বেশি হলে তাহলে এম ও এন এর মান নির্ণয় করো তাহলে সেখানে কত না আমরা জানি কি প্রথম দ্বিতীয় সেটের তুলনায় ছাপান্নটি পদ বেশি থাকলে প্রথম সেটে দ্বিতীয় সেটের তুলনায় এখানে একটু প্রশ্নটা একটু টুইক করে চেঞ্জ আছে চেঞ্জটা করতে হবে দেখো প্রথম সেটে দ্বিতীয় সেটের তুলনায় নয় প্রথম সেটের সূচক সেটে দ্বিতীয় সেটের সূচক সেটের তুলনায় ঠিক আছে এখানে কথাটা চেঞ্জ করতে হবে আমি তোমাদের প্রশ্নটাকে চেঞ্জ করে টেলিগ্রাম গ্রুপে একদম সঠিক করে পাঠিয়ে দেবো ঠিক আছে যদি ছাপান্নটি পদ বেশি থাকে তাহলে এম এর মান নির্ণয় করো দেখো প্রথম সেটে যদি এম সংখ্যক পদ থাকে তাহলে সূচক সেটে পদ টু দি পাওয়ার এম একটু আগে পড়া হলো আবার দ্বিতীয় সেটে যদি এন সংখ্যক থাকে তার সূচক সেটের পদ সংখ্যা টু দি পাওয়ার এন এবার বলেছে প্রথমটাতে বেশি আছে তাহলে বিয়োগ করলে সেই বেশিটা পাবো সেই বেশিটাই কত না ইকুয়াল টু ছাপান্ন বলা আছে তাহলে এখান থেকে দেখো ক্লিয়ারলি বলা যায় যে এমটা গ্রেটার দেন এন কারণ ওখানে সূচক সেটের পদ সংখ্যা বেশি থাকতে গেলে অবশ্যই সেটের পদ সংখ্যা বেশি থাকতে হবে সেই জন্য টু দি পাওয়ার এম মাইনাস টুটু এন ছাপান্ন এবার দেখো যদি আমরা কমন নেই কমন কি যায় আমরা জানি সবসময় কমন গেলে কমন ছোটটা যায় তাহলে এক্ষেত্রে ছোটোকে না এন কারণ দেখতেই পাচ্ছ এম গ্রেটার দেন এন তাহলে এন যদি কমন যায় কত পড়ে থাকবে টু টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস ওয়ান আর ছাপান্নকে আমরা কি লিখতে পারি আট ইন্টু সাত এবারে কেউ বলতে পারো আমরা ছাপান্ন কে তো চোদ্দ চারো ছাপান্ন লিখতে পারি আঠাশ দুই ছাপান্ন লিখতে পারি ওদেরকে লিখবো না কেন না দেখো বাঁ দিকটা আমাদের টু টু দি পাওয়ার ফর্মে রয়েছে এই জন্য এই ছাপান্ন কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যাকে আমরা টু টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে পারি আট লিখলে কি লিখতে পারি না দেখো যদি তুলনা করি তাহলে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু আট মানে হচ্ছে টু কিউব তাহলে এক্ষেত্রে সহজেই দেখো এন ইকুয়াল টু যে তিন হবে এটা পেয়ে গেলাম আবার কি দ্বিতীয়টার সাথে যদি দ্বিতীয়টা তুলনা করি তাহলে পাবো এখান থেকে বলতে পারি এম মাইনাস এন সমান থ্রি এবার তার এম সমান কত এন প্লাস থ্রি এন এর ভ্যালু অলরেডি তিন পেয়েছি তাহলে তিন প্লাস তিন সমান ছয় তার এম এর ভ্যালু আমরা ছয় পেয়ে যাচ্ছি তাহলে এম ছয় এম তিন অর্থাৎ অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এই যা খেয়াল রাখতে হবে এই টাইপের কখনো ছাপান্ন থাকে কখনো এইটাই আটচল্লিশ দেওয়া থাকে তো তোমাদের সেইভাবে কিন্তু প্রিপারেশন রাখতে হবে আর প্রশ্নটা একটু ভুল আছে ওটা দ্বিতীয় শর্তটাতে প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা আর দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যা থেকে ছাপান্নটি বেশি হবে এই জিনিসটা কিন্তু হবে ঠিক আছে নেক্সট দেখো বলা রয়েছে যে যদি এ ইউনিয়ন ওয়ান টু সমান ওয়ান টু থ্রি ফাইভ নাইন হয় তাহলে এ এর ক্ষুদ্রতম মান কেন ক্ষুদ্রতম মান হয়েছে সেটা একটু বুঝে দেখো কারণ যদি আমি এ সেটটাকে পুরো যা এখানে যা রয়েছে সেটাকেই যদি গোটাটাই নিয়ে নিই অর্থাৎ ওয়ান টু থ্রি ফাইভ নাইন তাহলেও কিন্তু এই এর সাথে ওয়ান টু এর ইউনিয়ন করলে এই পুরোটাই আসবে কিন্তু এটা কিন্তু ক্ষুদ্রত মান নয় অর্থাৎ এর থেকে ছোটো একে চুজ করেও আমরা কিন্তু একই জিনিস আনতে পারি কিভাবে না কেউ যদি মনে করো আমরা এটা নিতে পারি ওয়ান থ্রি ফাইভ নাইন তাহলেও কিন্তু দেখো এই ওয়ান এর সাথে এই এই এর সাথে এই ওয়ান টু চুজ করলে তাহলেও কিন্তু এটা আসছে কিন্তু এটাও কি ক্ষুদ্রতম নয় আরও ক্ষুদ্রতম নিতে নেওয়া যেতে পারে না যদি শুধু নেওয়া হয় তাহলে দেখো ওয়ান টু এর সাথে নিলেই ওয়ান টু থ্রি ফাইভ নাইন হবে এবার কেউ এর থেকে ছোট কিন্তু আর একে করতে পারবে না কারণ এর থেকে যখনই ছোট করতে যাবে তখনই কোনো না কোনো এলিমেন্ট বাদ চলে যাবে সেই জন্য থ্রি ফাইভ নাইন বা নাইন ফাইভ থ্রি কারণ আমাদের অর্ডারটা ইম্পর্টেন্ট নয় যেহেতু আগে পরে থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখা বলে বলতে হবে যে নিচের মধ্যে কোনটি একটি শূন্য সেট বা শূন্য সেটের মধ্যে কোন প্রপার্টিটা হোল্ড করে শূন্য কি সসীম সেট একদম ঠিক শূন্য সসীম সেটের আন্ডারে আসবে অসীম সেট ভুল করেও হবে না অবৈধ সেট তো একেবারেই নয় অত কেন অবৈধ সেট না অবৈধ সেট বা ইনভ্যালিড সেট বলতে কি বোঝায় না যে সেটের পার্টিকুলার কোনো ডেফিনেশন নেই বা যে সেটকে আমরা ডিফাইন করতে পারবো না কিন্তু শূন্য সেটকে আমরা সুন্দর করে ডিফাইন করতে পারি যার মধ্যে কোনো পদ নেই তাকে শূন্য সেট বলবো এবং সেটা সসীম সেটের আন্ডারে চলে আসে তাহলে আমাদের অপশান এ বা সঠিক সেট এটাই হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো এ ইন্টারসেকশান বি সমান যদি এ ইউনিয়ন এ এ ইন্টারসেকশান সি হয় একইভাবে এ ইউনিয়ন বি সমান যদি এ ইউনিয়ন সি হয় তাহলে আমাদের বলতে হবে বি আর সি এর মধ্যে কোন রিলেশনটা হোল্ড করে দেখো যদি আমি সিম্পল ছবিটা আঁকার চেষ্টা করি যে এ আর বি যদি দুটো সেট হয় তাহলে আরেকটা যদি এ আর সি দুটো সেট বলি তাহলে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি যা হচ্ছে এ ইন্টারসেকশন সি তা হচ্ছে তাহলে এক্ষেত্রে বলতে পারবো কি বি ইকুয়াল টু সি বা বি সি এর থেকে বড় বা সি বি এর থেকে বড় বলা যাবে না কারণ এক্ষেত্রে এই জায়গায় কি এলিমেন্টগুলো রয়েছে সেটা কিন্তু আমরা জানি না এটুকু ক্লিয়ার যে দুটো ইন্টারসেকশন পোর্শনটা সেম কিন্তু পরের পাটটাই সেই জিনিসটাই ক্লিয়ার করে দিচ্ছে কি এ ইউনিয়ন বি সমান এ ইউনিয়ন সি এ ইউনিয়ন বি বলতে কি বোঝাচ্ছে না এ ইউনিয়ন বলতে এটা পুরো বোঝাচ্ছে সেটার সাথে কি না পুরো এ ইউনিয়ন সিটা ইউনিয়ন এক একই হচ্ছে এবার এক্ষেত্রে তারা ডাউট কি না এক্ষেত্রে তাদের ইউনিয়নটা একই হলে দুজনের কাছে যে সেট সেম এলিমেন্ট থাকতে হবে এমনটা তো মানে নেই ইন্টারসেকশানে ডিফারেন্ট এলিমেন্ট থাকতে পারে কিন্তু সেটাই কি না আগের কনসেপ্টে বলে দিয়েছে যে ইন্টারসেকশনটা আবার সেম তার মানে কি এক্ষেত্রে অনলি পসিবল কেস বি আর সি উপরেকেই সমান হতে হবে আবারও মনে করে দিই কোনো একটা শর্ত থাকলে সেখান থেকে কিন্তু বলা যাবে না যে এখানে বি ইকুয়াল টু সি হবে কি না ঠিক আছে এই জন্য দুটো শর্তই কিন্তু প্রয়োজন তোমরা চাইলে কিন্তু দুটো এক্সাম্পল নিয়েও দেখতে পারো ঠিক আছে বা তোমাদের সমস্যা হলে তোমরা বলবে আমি টেলিগ্রাম গ্রুপে দুটো এক্সাম্পল নিয়ে দেখিয়ে দেবো যে একটা শর্ত যদি মিসিং যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই কন্ডিশন বলা সম্ভব নয় আমাদের কি দুটো কন্ডিশন যদি একসাথে হোল্ড করে তবেই বলতে পারবো যে বি ইকাল টু সি হবে ঠিক আছে নেক্সট দেখো বলেছে একটি গণনা অনুযায়ী তেষট্টি পার্সেন্ট ভারতীয় ক্রিকেট পছন্দ করে এবং ছিয়াত্তর পার্সেন্ট ফুটবল পছন্দ করে তারা যদি এক্স পার্সেন্ট ক্রিকেট ও ফুটবল উভয় পছন্দ করে তবে এক্স এর সর্বোচ্চ বা মান দেখো অপশনগুলোতে দেওয়া রয়েছে এটা আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি তোমরা রেকমেন্ড করবে এটা নিজেরা করো কারণ এই টাইপেরই আমি একটা সেই চা কপি দিয়ে কিন্তু তোমাদের করিয়েছিলাম যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য কি করতে হয় ঠিক আছে কারণ সর্বোচ্চ তবু একটু মনে করিয়ে দিই সর্বোচ্চ মান কিভাবে পাবো না সর্বোচ্চ মান যখন হবে যদি ইন্টারসেকশন পোর্শনটা যদি সব থেকে সর্বনিম্ন হয় সবথেকে কম হয় তখন সর্বোচ্চ মান পাবো আর সর্বনিম্ন মান কখন পাবো যদি ইন্টারসেকশন পোর্শনটা হায়েস্ট হয় আবার ইন্টারসেকশন পোর্শনটা হায়েস্ট মানে কি বোঝায় না ওই দুটোর মধ্যে সব থেকে বেশি কমন কতগুলো পাওয়া যায় সব থেকে বেশি কতগুলো কমন পাওয়া যাবে না ওদের মধ্যে যে দুটো সেট রয়েছে তাদের মধ্যে ছোট সেটটা যতগুলো পদ রয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি তোমাদের কমন পেতে পারো তোর এই জিনিসটা তোমাদের হচ্ছে বলেছিলাম এবং আগে একটা উদাহরণ করেছি আগের একটা এমসিকিউতে তো তোমরা সেইটা অ্যাপ্লাই করে এই অপশান এটা কিন্তু চলে আসবে কিন্তু সহজেই তোমরা বের করতে পারো চেষ্টা করে দেখো না পারলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো ঠিক আছে নেক্সট দেখো বলা বি সি তিনটি সেটের জন্য এ মাইনাস বি ইউনিয়ন সি

আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে বলতে পারি এ মাইনাস সি আবার মনে করিয়ে দেই কি ছিল রুল যে পি মাইনাস কিউ কে আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট এই জিনিসটাই বারবার अप्लाई করা হয়েছে তো সে ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি অর্থাৎ অপশন নাম্বার ডি দেখো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে বলছি যে একটি সেট যে কোনো এ একটি যে কোনো সেট হলে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট একদম সূত্র যে একটা সেটের পরপর দুবার কমপ্লিমেন্ট নিলে সেই সেটটি আবার ঘুরে আসে যেমন অনন্যকের অনন্যক নিলে সেই সংখ্যায় ঘুরে পাই সেই একই রকম কনসেপ্ট তো এই ক্ষেত্রে এ সেটও আবার ঘুরে আসে নেক্সট কি বলা হচ্ছে এটা লং কোয়েশ্চেন যে একটি শ্রেণীতে সমস্ত ছাত্রছাত্রীদের এক থেকে একশো কুড়ি পর্যন্ত নামকরণ করা হয়েছে এবার কি না যারা যুগ্ম সংখ্যা পেয়েছে তাদেরকে ফিজিক্স ট্যাগ দেওয়া হয়েছে আর যারা পাঁচের গণিত পেয়েছে তারা কেমিস্ট্রি নিয়েছে যারা সাতের গুণিতক পেয়েছে তারা ম্যাচ নিয়েছে এই জিনিসটা বলা আছে তাহলে কারা কারা কি নিয়েছে তাহলে এখান থেকে আমরা কতজন কি নিয়েছে সেটা বের করতে হবে তাহলে কতজন ছাত্রছাত্রী কোনো বিষয় নেয়নি তার মানে এদের মধ্যে এই যে একশো জন এক থেকে একশো কুড়ি এদের মধ্যে কেউ না কেউ রয়ে গেছে যে এই তিনটে সাবজেক্টের কোনোটা চুজ করেনি আমাদের সেটা বের করতে হবে তাহলে টেকনিক কি না আমরা যদি এটা বের করতে পারি যে এই তিনটের মধ্যে অন্তত একটা সাবজেক্ট নিয়েছে এরকম কারা কারা আছে যে কিছু না কিছু ওরাও নিয়েছে তাহলে তাদেরকে পুরো সংখ্যা থেকে বাদ দিয়ে দিলে তাহলে কি যারা কারা পড়ে থাকবে যারা কিছু নেয়নি তাহলে সেইটা পেতে গেলে আমাদের ইউনিয়ন পেতে হবে আবার দেখো তিনটা ইউনিয়নের সূত্র কি ছিল সূত্রটা মনে করে ছিল এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস দুটো দুটো করে ইন্টারসেকশন বাদ এ ইন্টারসেকশন বি মাইনাস ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন

আবার এন অফ সি বলতে কি না সি বলতে আমি কেমিস্ট্রির কথা বলেছি প্রত্যেকটা সাবজেক্টে ইনিশিয়াল দিয়ে নিয়েছি তাতে বুঝতে সুবিধা হয় তাহলে কি পাঁচের গণিতক একশো কুড়ি পর্যন্ত কত বলে পাঁচের গুণিতক আছে চব্বিশটা আমরা কি দেখিনি কি না একশো কুড়িকে যত এর গুণিতক চাই তত দিয়ে ভাগ যেমন পাঁচের গুণিতক বললে পাঁচ দিয়ে ভাগ পাঁচ চব্বিশে একশো কুড়ি এইভাবে কিন্তু আমাদের এইটা বের করা হয় ঠিক আছে একই রকমভাবে সাতের গুণিত কত না সাত একশো কুড়িকে সাত দিয়ে ভাগ করলে সতেরো সাথে একশো উনিশ অতটাই সব থেকে বড় ভাগ দেওয়া যায় তাহলে সতেরোটা থাকবে একই রকমভাবে পি দুটো দুটো করে ইন্টারসেকশন দরকার পি ইন্টারসেকশন সি পি বলতে কি ছিল ফিজিক্স আর সি বলতে কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রি মানে কি যারা ফিজিক্সও নিয়েছে এবং কেমিস্ট্রিও নিয়েছে ফিজিক্স নিতে গেলে যুগ্ম সংখ্যা আর কেমিস্ট্রি নিতে গেলে পাঁচের গুণিত তাহলে একসাথে বললে কি হবে না পাঁচের গুণিতক এবং যুগ্ম বলতে এর গুণিতক অর্থাৎ একেবারে বললে দশের গুণিতক তাহলে কতজন না একশো কুড়ির মধ্যে দশের গুণিতক রয়েছে বারোটা একশো কুড়ি বাই দশন বারো একই রকম ভাবে কেমিস্ট্রি বলতে কত গুণিত হোক না পাঁচের গুণিত হোক ম্যাথ বলতে সাতের গুণিত তার মানে আলটিমেট পঁয়ত্রিশের গুণিত পঁয়ত্রিশের গুণ কত আছে না তিনটে কেন পঁয়ত্রিশ তিনে একশো পাঁচ হয় পঁয়ত্রিশ সারা একশো চল্লিশ হয়ে যায় সেই জন্য তিনটে আবার ফিজিক্স ইন্টারসেকশন ম্যাথ অর্থাৎ যারা যারা যুগ্ম সংখ্যা এবং সাতের গুণিত তারা সেটা কত আলটিমেট চোদ্দোর গুণিত সেটা কত আছে চৌদ্দ আসটে একশো বারো চোদ্দ নয় একশো ছাব্বিশ হয়ে যায় বেশি হয়ে যায় তো চোদ্দো আসতে একশো বারো আটজন রয়েছে আর লাস্টে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে ইন্টারসেকশন অর্থাৎ সত্তরের গুণিতক যারা যারা কিভাবে সত্তর না একটা দুইয়ের গুণিত পাঁচের গুণিত আর সাতের গুণিত সাত পাঁচে পঁয়ত্রিশ দিয়ে সত্তরের গণিতক তার সত্তরের গুণিত কথা একটাই রয়েছে কারণ সত্তর দুই একশো চল্লিশ বা বেড়ে যায় তো সত্তর একশো সত্তর এই জন্য একজনই রয়েছে এবার দেখো যেভাবে যে সূত্রটা বললাম সেই সূত্র অনুযায়ী যদি বসিয়ে দেওয়া হয় ইউনিয়নের ভ্যালু পাচ্ছি সেভেন্টি নাইন বা উনআশি তার মানে উনআশি জন এমন আছে যারা কিছু না কিছু সাবজেক্ট নিয়েছে তাহলে কতজন কিছু নেয়নি টোটাল হচ্ছে স্টুডেন্ট জন কারণ মার্কিং করা সেখান থেকে উনআশি বাদ দিলে একচল্লিশ জন পড়ে থাকে যারা কোন সাবজেক্ট চুজ করেনি ঠিক আছে নেক্সট দেখো এখন নম্বর প্রশ্ন বলা আছে যে পঞ্চাশ জন ছাত্রের একটি শ্রেণীতে দশ জন অঙ্ক নেয়নি এই জিনিসটাকে তোমাদের পরের পেজে এক্সপ্লেন করেছি আমি পরের পেজে একবারে চলে যাবো অঙ্কটা শুধু ব্যাস পড়ে নিচ্ছি অ্যান্সারটা কত সাতাশ আসবে ঠিক আছে আমি তোমাদের পরের পেজে এক্সপ্লেন করছি জন অঙ্ক নেয়নি অঙ্ককে আমি ম্যাথ ধরেছি ওই জন্য এম কমপ্লিমেন্ট তোমরা পরে ভেজে দেখতে পাবে আর পনেরো জন বিজ্ঞান নেয়নি বিজ্ঞান বলতে কি সায়েন্স আমি এস নিয়েছি সায়েন্স কমপ্লিমেন্ট দেখতে পাবে এবং দুজন কোনোটাই নেয়নি ম্যাথও নেয়নি সায়েন্সও নেয়নি তাহলে দেখো ম্যাথ কমপ্লিমেন্ট কত দশজন এই জন্য লিখেছি কত এম এম কমপ্লিমেন্ট একই রকম সায়েন্স কমপ্লিমেন্ট কতজন পনেরো জন আবার বলেছে ম্যাথ সায়েন্স কোনোটাই নেয়নি তাহলে এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এস কমপ্লিমেন্ট তারা হচ্ছে দুজন এবং ইউনিভার্সাল সেটে কতজন আছে পঞ্চাশ জন আছে কারণ টোটাল পঞ্চাশ জনের মধ্য দিয়ে মধ্যে আমরা এই গবেষণাটাও করছি ঠিক আছে তাহলে এবার দেখো এইখান থেকে আমরা ডিম অর্গানও লাগাতে পারি ডিম অর্গান কী বলেছে ইন্টারসেকশন থাকলে কী হয়ে যাবে ইউনিয়ন হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এম ইউনিয়ন এস এর হোল কমপ্লিমেন্ট তার মানে কি এন অফ ইউ মাইনাস এন অফ এম ইউনিয়ন এস কারণ কমপ্লিমেন্ট পেতে গেলে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হয় তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সাল সেটে পঞ্চাশ জন সেখান থেকে দুই বাদ দিলে আমাদের আটচল্লিশ হয়ে যাচ্ছে অ্যান্সার ঠিক আছে একই রকম ভাবে এন অফ এম কমপ্লিমেন্ট যদি হয় তাহলে পঁয়ত্রিশ কি হবে না ইউনিভার্সাল সেট থেকে এই পনেরো বাদ তাহলে সেটা আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেয়ে গেলাম এবার আমাদের কি চেয়েছে না কারা কারা দুটো সাবজেক্টে নিয়েছে দুটো সাবজেক্ট বলতে আমাদের দুটো ম্যাথও নিয়েছে এবং সায়েন্সও নিয়েছে তাহলে তারা কারা কারা না এম অফ এম ইউনিয়ন এস আমরা জানি এন এম মাইনাস ইন্টারসেকশন তাহলে ইন্টারসেকশনটা বাঁধি রাখলাম বাকিগুলোর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করলে আমাদের সাতাশ কিন্তু চলে আসছে ঠিক আছে এইবার দেখো তোমাদের যে টাইপের প্রশ্নগুলোকে ইনক্লুড করেছে সেটা তোমাদের বলেছিলাম যে আমাদের কলাম স্তম্ভ ম্যাচিং যারা যারা এমসিকিউ প্যাটার্নের পুরো টাইপটা দেখো নি যে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে তারা ফার্স্ট ভিডিওটা আমি তোমাদের সবগুলোই আই বটনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই প্যাটার্নগুলো দেখো কিভাবে পরীক্ষা হবে কখন হবে কি বৃত্তান্ত পুরো সেমিস্টার সিস্টেমটা কিন্তু আমি করে দিয়েছি বারবার বলছি সেটা আগে ভালো করে দেখো সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে সেই জায়গাটা খেয়াল রাখো সেখানে কিন্তু তোমাদের কিউতেও এই স্তম্ভ কিন্তু রয়েছে এবার ম্যাথ রিলেটেড হয়তো স্তম্ভ কম আসলে তবুও আমি চেষ্টা করেছি স্তম্ভ রিলেটেড বা সমস্ত টাইপ ধরনের কিছু কিছু প্রশ্ন তোমাদের ইনক্লুড করে দেওয়া দেখো সেগুলো আমি আলোচনা করছি এবারে শূন্য সেট বলতে কোনটা বোঝায় দেখো শূন্য সেট বলতে যে অপশনগুলো রয়েছে এই চার নম্বরটাই কিন্তু আমাদের শূন্য সেটকে বোঝাচ্ছে কিভাবে না এক্স বলতে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারকে বোঝাচ্ছে যেখানে এক্স স্কোয়ার সমান টু পয়েন্ট ফাইভ দেখো এক্স স্কোয়ার সমান টু পয়েন্ট ফাইভ হলে এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার এটাকে স্যাটিসফাই করে না কিন্তু যদি এক্স স্কোয়ার সমান শুধু পঁচিশ থাকতো তাহলে এক্স ইকোয়াল টু পাঁচ কিন্তু করতো তাহলে কিন্তু সেটা শূন্য সেট হতো না কিন্তু আছে কত টু পয়েন্ট ফাইভ তাহলে কোনো ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যার বর্গ করলে টু পয়েন্ট ফাইভ আসে না দেখো এই যে সমস্ত এক্স এক্স বিল টু জেড জেড বলতে পূর্ণ সংখ্যা কারা কারা এক পয়েন্ট নয় থেকে দুই দশমিক নয় নয় পর্যন্ত কারা কে আছে মাঝে শুধুমাত্র সিঙ্গেল টন দুই রয়েছে তাহলে এটাই আমাদের এক প্রতিশেট উদাহরণ একই রকম ভাবে সেট কি না দেখো কিউ এর সাপেক্ষে আর কিউ বলতে মূলত সংখ্যা মূলত সংখ্যার সাপেক্ষে দেখো আমাদের যে এ রয়েছে রিয়েল নাম্বার রয়েছে কিন্তু বড় তাহলে আমরা কিউ এর সাপেক্ষে আর কে সার্ভিক সেট বলতে পারি তাহলে বাকিটা কি পড়ে থাকে ডি এর জন্য অপশন টু পড়ে থাকে তাহলে দেখো এই পুরো জিনিসটা কোথায় ম্যাচ করছে অপশন সি তে দেখো ম্যাচ করছে এক চার এ চার বি ওয়ান সি থ্রি এবং ডি টু তাহলে এই হচ্ছে আমাদের স্তম্ভ ম্যাচিং রিলেটেড যে সমস্ত যে টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে অর্থাৎ দুটো স্তম্ভ তোমাদের তুলে দেওয়া হবে সেই দুটো স্তম্ভের মধ্যে কোনটা কার সাথে সঠিক রিলেটেড এবং সেই রিলেটেড কোনটা তোমাদের এমসিকিউতে কিউতে অপশন হবে সেটা কিন্তু থাকবে তোমাদের এটা কিন্তু মনে করো না যে এমসিকিউ কিউ রিলেটেড প্রশ্ন কিভাবে স্তম্ভ থাকতে পারে এটা হচ্ছে তার টেকনিক তোমাদের আমি বলেছিলাম যখন আমি ডিসকাস করি যে কিভাবে থাকবে সেটা কিন্তু তোমাদের আমি আলোচনা করে দেবো ঠিক আছে শূন্যস্থান পূরণ টাইপের একটা থাকতে পারে সেটাও তোমরা দেখে দেখিয়েছিলাম তোমাদের পুরো প্যাটার্নে সেটা কিভাবে থাকতে পারে দেখো দুটি সেট পরস্পর ড্যাশ হলে এ ইন্টারসেকশন বি ফাই হবে

এ মাইনাস ফাই মানে কি এ থেকে বি বাদ গেলে কিছুই পড়ে থাকছে না ফাই মানে কিছুই থাকছে না তাহলে এ থেকে বি বাদ গেলে কিছু থাকবে না কখন না যদি এটা পুরোপুরি বিয়ের মধ্যে ইনক্লুডেড হয়ে থাকে তাহলে কি হয় না এ যদি পুরোপুরি সাবসেট অফ বি হয়ে থাকে তাহলে এ থেকে বি বাদ গেলে আর কিছুই পড়ে থাকবে না তাহলে অপশন কী হবে পূরক এবং সাবসেট অর্থাৎ অপশান নাম্বারটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এইভাবে কিন্তু তোমাদের এমসিকিউ কিউ তেও শূন্যস্থান পূরণ থাকতে পারে অর্থাৎ একটা বা দুটো এরকম মিসিং করে দেবে সেই রিলেটেড অপশন তোমাদের দেওয়া থাকবে কোন চুজ করে বসাতে হবে ঠিক আছে আরেকটা ছিল টাইম যেটা তোমাদের বলেছিলাম যে এনসিআরটি থেকে তোমাদের কপি করা হয়েছে সেই এনসিআরটি রিলেটেড রিজনিং এর গল্পটা কি না দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে একটা বিবৃতি এবং একটা কারণ বলে বলা থাকবে বাংলাতেও বলা থাকতে পারে বিবৃতি কি না বলেছে যে পি আর কিউ দুটো সেট হলে পি ইউনিয়ন কিউ এটা হবে দেখো বিবৃতিটা সত্য বোঝাই যাচ্ছে যে পি কি এরকম যদি থাকে তাহলে ইউনিয়নটাই তাহলে সত্য এবার রিজন কি বলছে না দুটি সেটের ছেদের মধ্যে এই দুটি সেটের সাধারণ পদগুলি থাকে এটাও কিন্তু যেটা কারণ বলে কারণটাও সত্য কিন্তু দেখো এই এতে যে কারণটা দরকার সেই কারণটাকে এই আর তে বলা আছে আরে বলা আছে নিশ্চয়ই নয় কারণ এটাতে ছেদের কনসেপ্ট বলা আছে সেখানে ইউনিয়ন বা যোগের কনসেপ্ট করা আছে তার মানে অ্যাসারশন এবং রিজিন দুটোই ঠিক দুটোই সত্য কিন্তু একে অপরের সঠিক কারণ নয় তার মানে অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যদি তারা অপরের সঠিক কারণ হতো তখন কি অপশন এ ঠিক হতো এবার এমনও তো হতে পারতো যে একজন একটা ঠিক একটা ভুল অর্থাৎ দুটো ঠিক ভুল বা রিজন অ্যাসারশন ভুল এমনটা হতে পারতো তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশান সি বা অপশন ডি কিন্তু তাই বলা আছে এ ঠিক আর ভুল আর এ ভুল আর ঠিক এগুলো কিন্তু বলা আছে তাহলে এই টাইপের চারটা অপশানই কিন্তু সবসময় অ্যাসামশান রিজনিং এ থাকবে কি কি না দুটোই সত্য এবং সঠিক কারণ দুটোই সত্য কিন্তু সঠিক কারণ নয় একটি সত্য একটি মিথ্যা এই রিলেটেড চারটি অপশন কিন্তু তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে এই জন্য অ্যাসামশান রিজনিং টাইপ গুলো যারা যারা এই সিবিএসসি বোর্ডের প্যাটার্নটা কিছুটা জানো তারা কিন্তু এটা সম্পর্কে অবগত যারা জানো না তাদের কিন্তু কিন্তু নতুন ব্যাপার তোমাদের কিন্তু অভ্যস্ত হতে হবে ঠিক আছে নেক্সট বলেছে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদের ক্রম অনুযায়ী সাজাতে হবে সিকোয়েন্সিং আছে সিং ক্ষেত্রে গিয়ে দেখো তোমরা যদি পড়ো আঠারোশো চুয়াত্তর সালে সেট তত্ত্ব প্রকাশিত হয় বলেও ছিলাম এম করেছি দুটি সেটের যোগ বলতে সব সেটকে একত্রে বোঝায় সেটের ধারণা পাওয়া যায় আর দুটো সেটকে ইউনিয়ন করে দেখানো আছে তাহলে কোনগুলো সঠিক না এখানে কনফিউজিং হতে পারে এক আর তিনের মধ্যে কোনটা আগে হবে কিন্তু অপশান যদি দেখো অপশানে সব একে এক আগে করা আছে তাহলে তোমাদের কনফিউশনের কোনো জায়গা নেই কারণ অনেকেই মনে করতে পারো যদি অপশানে এক তিনের মধ্যে তিনও আগে থাকতো তাহলে কি হতো সেটের ধারণা আগে পাওয়া গেছে নাকি আঠারোশো চুয়াত্তর সালে সেট তত্ত্ব প্রকাশ হয়েছে কোনটা সঠিক সঠিক হতে পারে মনে করতে পারে যে ধারণা যদি না পাওয়া যায় তত্ত্ব কি করে প্রকাশ হতে পারে আবার কেউ বলবে যে তত্ত্ব না প্রকাশ হলে ধারণা পাওয়া যাবে কি করে কনসেপ্টটা কি সেট তত্ত্ব আগে প্রকাশ হয়েছিল তারপর তার ধারণা পাওয়া গেছে কেন আগে যদি সেটের ধারণা যদি ইউনিভার্সালে প্রকাশিত হয়ে যেত তাহলে তো সেই ধারণা সবাই জানতো তাহলে জর্জ ক্যান্টর কিন্তু আর তার নামের কোনো গুরুত্ব থাকতো না সেই জন্য জর্জ ক্যান্টন নিশ্চয়ই কোনো একটা কাজে গবেষণা করতে করতে সে সেটের সেটের কনসেপ্ট পেয়েছিলেন উনি আগে তারপর সেটা তত্ত্ব প্রকাশ করা সেটা ইউনিভার্সালে তারপর প্রকাশ হয় তারপরে আমরা সবাই সেটার ধারণা জানতে পারি এই এটা হচ্ছে কনসেপ্ট তো মনে করো না যে সে জর্জ ক্যান্টর আগে সেট খুঁজে পেয়েছিলেন তারপরে তিনি সেট তত্ত্ব প্রকাশ করলেন হ্যাঁ কথাটা জর্জ ক্যান্টরের রেসপেক্টে ঠিক কিন্তু আমাদের এখানে যে সমস্ত সিকোয়েন্সিং দেওয়া থাকে সেটা কি ইউনিভার্সাল কোনটা সত্য সে ইউনিভার্সাল রেসপেক্টে কি যে আমরা পরে জানতে পেরেছি সেটার ধারণা কেন না আঠারোশো চুয়াত্তর সালে জর্জ ক্যান্টর সেট তত্ত্ব প্রকাশ করেছিল তাই এরপরে কি না তত্ত্ব প্রকাশ হলো ধারণা পাওয়া গেল এটা এ সম্পর্কে জানা গেল যে একের পর তিন হবে তাহলে একের পর তিন কোথায় আছে অপশান এতে আছে আর অপশান সিতে আছে নেক্সট কি না দুটি সেটের যোগ বলতে পদকে বোঝায় এটা আগে না দুটি সেটের যোগটা প্রকাশ করা যায় এটা উদাহরণের মাধ্যমে এটা আগে অবশ্যই তার কনসেপ্টটা আগে তাহলে অপশান 2 টা আগে হবে এবং ফোরটা পরে হবে তাহলে সেই অনুযায়ী অপশন এ হচ্ছে আমাদের ফাইনাল সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো ওয়ান থ্রি টু ফোর এই হচ্ছে বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজানো যদিও ম্যাথমেটিক্সের এর ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই কম রয়েছে বা কম ভাবে সেট করা যায় কিন্তু তোমাদের আমি যে সমস্ত চ্যাপ্টারে করা যায় যখন চ্যাপ্টার रिलेटेड করাচ্ছি এইভাবে কিন্তু আমি চেষ্টা করব যে সমস্ত চ্যাপ্টারে আছে সেগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়ার জন্য ঠিক আছে সেই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে আরেকটা টাইপ করে দিয়েছে না একটি সেটকে অবশ্যই সুসংগাত হতে হবে এটা কি না অবশ্যই সত্য সুসংঘাত হওয়াটা অবশ্যই সাফিসিয়েন্ট দরকার আমাদের প্রয়োজনীয় শর্ত দ্বিতীয় কি দুটি সেটে সবসময় পূরক হতে হবে তারা বিচ্ছিন্ন সেট হলে তাহলে বিচ্ছিন্ন সেট হলে তাদেরকে পূরক হতে হবে না এমন কোনো মানে নেই যে বিচ্ছিন্ন হতে গেলে পুরক হতে বিচ্ছিন্ন মানে কি দুটো সেট ইন্টারসেকশনে কেউ থাকবে না পুরক মানে কি না দুটো সেটকে যোগ করলে ইউনিভার্সাল সেট পাওয়া যাবে দুটো পুরো আলাদা কনসেপ্ট একে অপরের সাথে ম্যাচ নাও করতে পারে অর্থাৎ এমন থাকতে পারে যেখানে করে যাচ্ছে কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে নেক্সট কি বলা শূন্য সেট যে কোনো সেটের উপসেট বললাম যেটা ট্রু নেক্সট কি না প্রতিটি সেট নিজের যথার্থ সেট কোনোদিনই হতে পারে না কারণ যথার্থ উপসেটের কনসেপ্ট কি না অন্তত একটা এলিমেন্ট কম থাকবে তাহলে প্রত্যেকটা সেট তার নিজের যথার্থ উপসেট হতেই পারবে না কারণ প্রত্যেকটা সে নিজের মধ্যে আছে মানে কি তার সমস্ত এলিমেন্টই তো আছে তাহলে কি করে কম থাকবে সেটা সম্ভবই নয় তাহলে অপশনটা কি হবে ট্রু ট্রু ফলস অর্থাৎ অপশন নাম্বার ডি তোমাদের সঠিক হয়ে যাবে দেখো সঠিক ট্রু ফলস ট্রু ফলস এই টাইপে তোমাদের সত্য মিথ্যাকেও ইনক্লুড করা থাকতে পারে নেক্সট কি এটা লাস্ট যেটা রয়েছে স্ট বলতে কি বোঝাচ্ছে না এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা সাধারণত রিয়েল লাইফ প্রবলেম হবে এবং সেই রিয়েল লাইফ প্রবলেমকে তোমাদের পড়ে অ্যান্সার করতে হবে দেখো যেমন এখানে বলা আছে অমল ও বিমল একটি পরীক্ষায় এমসিকিউ উত্তর প্রশ্নের উত্তর দিল অমল দশটা প্রশ্ন এবং বিমল তেরোটি প্রশ্নের উত্তর দিয়েছে দুজনে পাঁচটি একই প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে অমল ও বিমল মোট কতগুলি প্রশ্নের উত্তর দিয়েছে দেখো এটা ইউনিয়ন বের করতে বলেছে ইউনিয়নের জন্য কি না অমল প্লাস বিমল মাইনাস ইন্টারসেকশন এই তোমাদের ফর্মুলা ছিল এন এ প্লাস এন বি মাইনাস ইন্টারসেকশন প্লাস সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে দশ প্লাস তেরো সমান হচ্ছে তেইশ তেইশ মাইনাস পাঁচ সমান আঠারো তেইশ মাইনাস পাঁচ সমান আঠারো তাহলে অপশন নাম্বার বি তোমাদের হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে যে আঠারো দুজনে মিলে মোট আঠারোটি প্রশ্নের উত্তর দিয়েছিল ঠিক আছে এই হচ্ছে তোমাদের টাইপ যেগুলো মোটামুটি সেট থিওরি রিলেটেড যে বিভিন্ন ধরনের টাইপ যেগুলো আমাদের পরীক্ষায় ইনক্লুড হয়েছে সেই টাইপগুলো প্লাস রিলেটেড কিছু এমসিকিউ তোমাদের আলোচনা করে দিলাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কোন টাইপের কনসেপ্টের উপর একটু জোর দিতে হবে তোমাদের যদি মনে হয় যে নেক্সট চ্যাপ্টার বা নেক্সট কোনো টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে যাও যদি তোমরা এর এমসিকিউ নোটটা পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দাও সেখানে আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের যদি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করার থাকে যদি মনে হয় যে কেউ এই ভিডিওতে হেল্পফুল হতে পারে তোমরা চাইলে শেয়ার করতে পারো কোনো সমস্যা কিছু নেই আর তোমাদের যেটুকু দরকার কোন পার্টের উপর তোমরা ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো সেই পার্টের উপর নেক্সট ভিডিওগুলো তোমাদের নিয়ে আসার জন্য ঠিক আছে